السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصحه وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعوده وإذا مات فاتبعه رواه مسلم جبوتي প্রশংসا সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি জুমাবারে এশার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দম্মামে এই বছর 1441 হিজরিতে বুলুগুল মারাম যে হাদিসের গুরুত্বপূর্ণ একটি কিতাব ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির সংকলন, তার ধারাবাহিক আলোচনা গত কয়েক বছর থেকেই চলে আসছে। গত বছর শুধু নয়, তার আগে থেকে চলে আসছে, সপ্তাহে একদিন ক্লাস, সেই জন্য দীর্ঘ সময় লাগলো আমাদের এই কিতাব শেষ করতে। গত সপ্তাহে নতুন একটি অধ্যায় শুরু করেছি, সেটি হচ্ছে বাবুল আদব, আদব বা শিষ্টাচারের অধ্যায়। আদব শরীয়তি নীতিমালা বা ইসলামী আদব কায়দা, ইসলামী আদব কায়দা শিষ্টাচার। এর প্রথম হাদিস ছিল 1249 নম্বর হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আদব সম্পর্কে, এবং এই হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা মোটামুটি করা হয়েছে। হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর অধিকার, হক বা প্রাপ্য, মুসলিমের অপর মুসলিমের ওপর প্রাপ্য বা অধিকার, কি হক আপনার আমার ওপর, কি হক আর আমার আপনার ওপর, কি হক মুসলিম হিসাবে। হাদিসে কয়টি হকের কথা উল্লেখ করা হয়েছে? ছয়টি। প্রথম হচ্ছে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, কি করতে হবে? সালাম দিতে হবে। এই হাদিসে সালাম দেওয়ার কথা রয়েছে। যে হাদিসে পাঁচটি রয়েছে সেখানে রয়েছে রদ্দুস সালাম, সালামের জবাবের কথা রয়েছে, জবাব দেওয়া। তাহলে দুই হাদিসের শব্দের পার্থক্যে আমরা দুটি মাস আলো বুঝতে পারলাম যে সালাম দেওয়াও মুসলিমের হক আর সালামের জবাব দেওয়াও এক মুসলিমের অপর মুসলিমের ওপর হক বা অধিকার। কেউ দাওয়াত দিলে কবুল করতে হবে। দাওয়াত বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে বিশেষ করে বলেছিলাম যে ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব। উপদেশ কেউ যদি চায় তাহলে সৎ উপদেশ দিতে হবে, ভালো উপদেশ দিতে হবে, হিতাকাঙ্ক্ষী হইতে হবে। পরামর্শ চায় মানুষ, দিনই অথবা দুনিয়াবি পরামর্শ যেরকমই হোক না কেন, উপদেশ দেওয়া। যদি কারো হাঁচি পড়ে আর সে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার তখন একটা অধিকার সাব্যস্ত হয়, সেটা হচ্ছে যে তার জবাবে আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলবেন, আল্লাহ আপনার ওপর দয়া করুন, রহম করুন। কেউ অসুস্থ যদি হয় কোনো মুসলিম ভাই আর জানতে পারেন আর সেখানে পৌঁছা সম্ভব, তাহলে পৌঁছিবেন, দেখে আসবেন, খোঁজ খবর নিয়ে আসবেন। পৌঁছা সম্ভব নাই কিন্তু যোগাযোগ আছে টেলিফোনে বা যেসব যোগাযোগের আজকাল মাধ্যম রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, তাই না, টেলিফোন করে খোঁজ খবর নেওয়া। আর যদি কেউ মারা যায় কোনো মুসলিম ভাই বোন, তাহলে জানাজার অনুসরণ করা মানে জানাজায় উপস্থিত হওয়া। যার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে জানাজার সলাত আদায় করা, আর একটি হক হচ্ছে দাফনে শরীক হওয়া। দুটো করতে পারলে ভালো, নাহলে কমপক্ষে একটিতে বা প্রথমটিতে, যেটি হচ্ছে জানাজার সলাতে শরীক হওয়া, সেটাতে শরীক হওয়ার চেষ্টা করা। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা নিসহি মুসলিমের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। এখন এইগুলির আমরা বিস্তারিত আলোচনা করব এক একটি করে। জি, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই অধিকারগুলি কেন
এক মুসলিমের অপর মুসলিমের ওপর যে অধিকার বা হকগুলি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার কেন দিয়েছেন যে আপনার কাছে আমার হক আছে আর আপনার কাছে আমার কাছে আপনার পাওনা আছে? একে অপরের কাছে পাওনা রাখে বা অধিকার রাখে কেন? রহস্য কি, উদ্দেশ্য কি, লাভই বা কি এতে? আর এই হকগুলি আদায় না করে লসই বা কি? এই লাভ লসটা প্রথম আমাদের জানতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি হব, উৎসাহিত হব এই কাজগুলি করার জন্য, আগ্রহী হব। কারণ যেই ব্যক্তি রহস্য জেনে, লাভ জেনে কাজ করে আর একজন না জেনে কাজ করে, দুজনে অনেক পার্থক্য আছে। আপনি এখানে ইসলামী সেন্টারে আসছেন আর ভালো করে জানছেন যে একটা ঘন্টা যদি বসি এখানে ইসলামী সেন্টার দর্শে তাহলে কি লাভ? জেনে আসছেন যারা পুরাতন ভাইরা, বা দূরে থাকলেও হয়তো সরাসরি নতুন কিন্তু অনলাইনে পুরাতন অনেক আলোচনায় শোনেন, সে জানে যে একটা ঘন্টা বসলে কত ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে। কিন্তু আরেকজন লোক কিছুই জানে না এই সম্পর্কে, কোনোদিন না সামনে এসে শুনেছে না অনলাইনে শুনেছে। ওকে বললেন যে চলেন ইসলামী সেন্টারে যাই। সে যদি আসেও তার মনে যে কথাটি রয়েছে কতটা গুরুত্ব রয়েছে, আর আপনার কাছে যে আপনি যে নিয়মিত আসেন কত গুরুত্ব, আসমার জমির পার্থক্য রয়েছে, আছে না নেই? কেন এই পার্থক্যটা? অথচ আপনিও এক ঘন্টা বসে আছেন, সেও এক ঘন্টা বসে আছে, কিন্তু দুজনের আগ্রহে অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনি রহস্য জানছেন, লাভ লস জানছেন, ফায়দা বুঝছেন, আর সে বুঝে না। দেখি কি শুনি, দেখি কি বলে, হ্যাঁ দেখি কি আলোচনা হয়। ব্যাস তো দিনের যতগুলি হুকুম আহকাম বিধিবিধান আছে এগুলির হেকমা বা তত্ত্ব, রহস্য যেটাকে বলা হয়, যে যত বেশি জানবে সে তার দিন পালনে অত বেশি যত্নবান হবে। যে যত বেশি জানবে তত বেশি যত্নবান হবে। একটা লোক সলাতের নামাজের ফায়দা বুঝে সলাত আদায় করছে, আর একটা লোক কিছুই বুঝে না। দুজনে ওই রকমই পার্থক্য। যেমন একটা লোক ডাবের উপকারিতা বুঝে, আর ডাব খেলে কি করতে হয়, ওটাকে কাটতে হয়, তারপরে পানিটা বের করতে হয় বুঝে, তারপরে পানি বের করে সে পানিটা পান করে। আর এক লোক পেয়েছে হ্যাঁ ডাব, আর তারপরে শুনেছে যে ডাব অনেক উপকারী, কিন্তু ডাব কেমন করে খেতে হয়, কেমন করে কাটতে হয় কিছুই জান না। দিল ওপর থেকে কামড়, লাভ তো কিছু হলো না, লাভের থেকে দাঁতগুলি ভাঙলো, ঠিক না? ওই রকম হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের এবাদত বন্দিগি। নামাজ পড়ে স্বাদ পাই না, জাকাত দিয়ে স্বাদ পাই না, দান খায়রাত করে স্বাদ পাই না, আরে লস হইলো, আরো পয়সা গেল। রোজা রেখে স্বাদ পাই না, আরে কষ্ট হইলো, সারাদিন না খেয়ে আছি। হজ করে স্বাদ পাই না, উমরা করে স্বাদ পাই না, এই জন্য বছর কি বছর উমরা যায় না। কিন্তু যেই ব্যক্তি হজ করে উমরা করে স্বাদ পায় তার সবসময় মনে হয় যে ওখানেই থাকে। কত কোয়ালিটিতে পার্থক্য। এই জন্য যথাসাধ্য হেকমত জানতে হবে জরুরি নয়, হেকমত না জানলেও আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে, পালন করতে হবে। কিন্তু হেকমত যদি জানতে পারেন তো এটা আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো। তা আমরা এই বিষয়টার হেকমত জানবো যে এই যে ছয়টি হক একের অপরের ওপর, হ্যাঁ পরস্পর মুসলিমের, এগুলি কেন, এগুলোর লাভটা কি? আর এই হকগুলি যদি নাই থাকতো বা যদি নাই আদায় করি তো লসই বা কি? জি দেখি একটু চিন্তা করে বলেন দেখি, আপনারা লাভ আছে কিছু এগুলো করলে? কি লাভ আছে? আহ মাশাল্লাহ, সম্প্রীতি, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন এটাকে আমরা ভেঙে আলোচনা করি। সম্প্রীতি, ভালোবাসা, পরস্পরের সম্পর্কের বাঁধন মজবুত হওয়া, মজবুত। এমনি বাঁধন আছে মুসলিম হিসাবে, আপনি মুসলিম আমি মুসলিম, কিন্তু এই বাঁধন হ্যাঁ বিভিন্ন স্তরের হইতে পারে। নাম কেউ অস্থে একটা আমাদের সম্পর্ক আছে মুসলিম বলে, আর একটা হচ্ছে কাজের সম্পর্ক আছে। এত মানে মজবুত বাঁধন যে এই বাঁধনকে কেউ ছেড়তে পারবে না, কোনো শক্তি ছেড়তে পারবে না, দুনিয়ার কোনো কিছু দিয়ে ছেড়তে পারবে না, এরকম বাঁধন। তো এই বাঁধন ইসলামের যে মুসলিমদের মাঝে বাঁধন যে আল্লাহ দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, এক ভাইয়ের আর এক ভাইয়ের সাথে যে সম্পর্কটা হবে, এক বোনের আর এক বোনের সাথে যে সম্পর্কটা হবে ইসলামের ভিত্তিতে,
অন্য কোনো কিছুর ভিত্তিতে না, দুনিয়ার কোনো সম্পর্কের আত্মীয়তার ভিত্তিতে, রক্তের ভিত্তিতে, না ভাষার ভিত্তিতে, না আঞ্চলিকতার ভিত্তিতে, না রঙের ভিত্তিতে, কালো কালো এক, সাদা সাদা এক, এশিয়ানি এশিয়ানি এক, না না না, এইসব কিচ্ছু না। সম্পর্ক হচ্ছে ইমান, ইসলাম, দিনের সম্পর্ক, তৌহিদের সম্পর্ক, সুন্নার সম্পর্ক। এই সম্পর্ককে যথাসাধ্য অটুট করার চেষ্টা করতে হবে, মজবুত করার চেষ্টা করতে হবে, শক্তিশালী করার চেষ্টা করতে হবে। কারণ দিনই ইসলাম হচ্ছে দিনুল মাহাব্বা, সম্প্রীতির দিন, ভালোবাসার দিন, ভাতৃত্বের দিন। সুতরাং এই ভাতৃত্বকে এবং এই ভালোবাসাকে, এই সম্প্রীতিকে মজবুত করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। এখন যখন উৎসাহিত করেছে, তাই ভালোবাসা, সম্প্রীতি আর বাঁধন, আমাদের যে সম্পর্ক, এটা কী করে মজবুত করা যায়, এর জন্য বিভিন্ন তদবিরও ইসলামী শরিয়াতে দেওয়া হয়েছে। ইসলামের বিধিবিধানে আমাদেরকে দেওয়া হয়েছে যে এই বিধিবিধানগুলি যদি পালন করো, এই হুকুম আহকামগুলি যদি পালন করো, তো তোমাদের সম্পর্ক মজবুত হবে, মজবুত থেকে মজবুত হবে। এই উদ্দেশ্যে এই হকগুলি সাব্যস্ত করা, জি, কোরআন সন্ন্যায় মুসলিমরা আপোষে এই সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ক, একই পরিবার লোকের মধ্যে এই হকগুলি আদায় করা যত বেশি থাকবে, তত পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত থাকবে। একই পরিবার লোক, আপনার পাঁচ ভাই, পাঁচ ভাই দেখেন এই হকগুলি ঠিকভাবে আদায় করে, দেখেন কত সম্পর্ক ভালো হয়, আর এই হকগুলিতে অবহেলা হয়। ভাই দাওয়াত দিয়েছে, গেলেন না, হ্যাঁ, বোন দাওয়াত দিয়েছে, গেলেন না, ভালো লাগে না, যাব না। আর আরেকজন কোনো দাওয়াত মিস করে না, ভাইয়ের বোনের দুই সম্পর্ক একরকম না, একরকম না। তারপরে পাশে বসে আছেন, হাসি পড়লো, আলহামদুলিল্লাহ বললো, ইয়ারহামুকাল্লাহ, আলাদাই সম্পর্ক এটা হয়ে গেল, আমার জন্য দোয়া করলো, আর হাঁচি পড়ছে, আলহামদুলিল্লাহ বলছে, কোনো কোনো দোয়া নেই, ইয়ারহামুকাল্লাহ বলা নেই। ওখানে কি হয়ে গেল, বাঁধন দুর্বল হতে চলেছে, বাঁধন নষ্ট না হইলেও দুর্বল হতে চলেছে। আর যদি সন্দেহ এখানে কাজ করে যে আমার সাথে এর একটা বিদ্বেষ আছে, এই জন্য আমার হাঁচি পড়লে ইয়ারহামুকাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলি তারপর, কিন্তু আরেকজন তো পাশে বসে আছে আর এক অফিসে, ওর হাঁচি পড়লো, তখন কী করে হুসে ইয়ারহামুকাল্লাহ বলো, ওখানে কিন্তু শয়তান ঢুকবে, যে আমার সাথে তার বৈরিতা আছে, হবে না, হবে না। আমরা কয়েকজন অফিসে বসে আছে, ধরেন বসে আছি একটু দৌড়াদৌড়ি আপন আপন অফিসে, আওয়াজ একে অপরে শুনছে যে হাঁচি পড়ছে, আলহামদুলিল্লাহ বললো তাও শুনলাম, হ্যাঁ সালাম দিল, সালাম শুনলাম, আরে একজন জোরে ওয়ালাইকুম আসসালাম, আর একজন আস্তে করে মনে মনে দিয়ে দিছি, ও শুনতে পেলো না, তখনই শয়তান ওখানে ঢোকার চান্স নেবে যে দেখ ও কিন্তু সালামের উত্তর দিল, সালাম দিলে ও উত্তর দিল না, হবে না, হবে না। রুমে এসে ঢুকলো কিন্তু সালাম দিল না, সম্পর্কের অবনতি ঘটবে। এইভাবে আপনি এক একটি বিষয়ের উদাহরণ দেন। একটা লোক সৎ পরামর্শ চাইল, আপনি বড় হিতাকাঙ্ক্ষী হয়ে আর ভালো করে বিষয়টা তাকে বুঝিয়ে দিয়ে ভালো একটা পরামর্শ দিলেন, আপনার পরামর্শটা তার জন্য একবারে যুক্তিযুক্ত হইল, আর সে অনুযায়ী কাজ করুক আর না করুক, কিন্তু আপনার পরামর্শ তাকে ভালো লেগেছে। অনেক সময় আপনার পরামর্শের কারণে সে বেচারা সাকসেস হয়েছে, সারা জীবন স্মরণ করবে যে ওই লোকটা আমাকে একটা পরামর্শ দিয়েছিল, কাজ হয়েছে ওর, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, আর লেখাপড়ার ক্ষেত্রে হোক, আর চাকরি বাকরির ক্ষেত্রে হোক, আর কফিল পরিবর্তন করার ক্ষেত্রে, যাই হোক না কেন, দেশে যাব, ছুটি যাব না, এক্সিট যাব হোক, কত মানুষের জীবনে সমস্যা আছে, সৎ পরামর্শ দেন। কিন্তু যদি অসৎ পরামর্শ দিয়ে থাকেন, পরে সে বুঝতে পারলো যে আমাকে অসৎ পরামর্শ এই জন্যই দিয়েছে যাতে করে এখান থেকে আমাকে চলে যেতে হয়, হ্যাঁ, ও ভালো করে জানতো যে এটা আমার জন্য, হ্যাঁ, কল্যাণকর হবে না, তাহলে আপনার ক্ষেত্রে তার খারাপ একটা ধারণা হয়ে যাবে। যাই হোক, অসুস্থ হলে খোঁজ নিলে আলাদা একটা সম্পর্ক বাড়বে, আর জানা যায় দাফনে হাজির হইলে, এখান থেকে গিয়ে যদি জানা যায় দূর দূর দূরে যে দূরে দূরে মসজিদগুলো রয়েছে, তমামের উদাহরণ দিই, আপনি গেলেন জানা যায় হাজির হয়েছে, আরে বেচারার সাথে তো আমার কোনো দিন কোনো খাতির নেই, খাওয়া দাওয়া নেই, তারপরে জানা যায় হাজির হয়েছে, আর যদি কবরস্থানে চলে জানে
এই লোককে তুমি ভাবতে পারি যে কবরস্থানে আমার আত্মীয়র দাফনে আসবে, তাই না? ভাই এই লোক এত বড় মানুষ, আমার আমাদের সাধারণ একটা লোকের জানাজে আসবে, ভাবতে পারি না কি একটা সম্পর্কের অবস্থা। হ্যাঁ, তো একটা উন্নতি আসবে। জি, এইভাবে এক একটি বিষয়কে বুঝতে পারেন। দীন ইসলাম এটা চাই যে এই সম্পর্কগুলি আমাদের কি হোক, পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলি মজবুত হোক। সামাজিক সম্পর্ক মজবুত করার জন্য আমি একটি সুরা মাঝে মধ্যেই তফসির সহ পড়তে বলি কোরআন কারিমের। জানেন সেই সুরার নাম? না, আমার শুধু বলাই হয়, আর রেকর্ড হয়ে থাকলে রেকর্ডিং থাকে শুধু। হ্যাঁ, তাই না? সুরা আসর আপনার জীবনকে সংশোধন করার জন্য, আপনার করণীয় কি আপনার লাইফ। কিন্তু আমার সাথে আপনাদের সম্পর্ক মজবুত করার জন্য কোন সুরার তাফসীর পড়তে হবে? হ্যাঁ বলেন, কেউ নেই না, তাহলে তো আমাকে বলতে হয় তাহলে উত্তর। সুরা হুজরাত, সুরা হুজরাত আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন, সুরা হুজরাত পড়ে দেখেন। গিবত করিও না, চোল করি করো না, আঘাতমূলক কথা বলিও না, ঠাট্টা উপহাস করিও না, আর তারপরে ওতে আরও এইরকম বহু বিষয়গুলি রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মমিন মমিন ভাই। সুতরাং যদি তাদের মধ্যে একটু দেখো ভুল বুঝাবুঝি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাহলে তোমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, মীমাংসা করে দাও। এমনকি লড়াই মারামারি খুনাখুনি হয়ে গেছে, হতাহত, তারপর তোমরা কি করো, তাদের মাঝে মীমাংসার চেষ্টা করো। এই বিষয়গুলি সুরা হুজুরাতে সব আছে। এরকম আরো বেশ কিছু বিষয় যেগুলি সবগুলি এখন বলার সময় নেই আমাকে। আর তার সাথে সুরায়ে, এটা এক নম্বরে, কিন্তু যখন আসলে সবগুলি সুরা বলে, সুরায় নূর, সুরায় নূর আর সুরায় আহজাব, সুরায় নূর আর সুরায় আহজাব, এই তিনটি সুরার তাফসীর অবশ্যই পড়বেন। সামাজিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ককে মজবুত করার জন্য যদি কোরআনে কারিম থেকে যদি দিক নির্দেশনা নিতে হয়, কোরআনে কারিম থেকে যদি গাইডলাইন নিতে হয়, তো এই তিনটি, এক নম্বরে সুরা হুজরা, দুই নম্বরে সুরায় নূর, আর তিন নম্বরে সুরায় আজাব। এখন আসেন, প্রথম যে বিষয়টি ছিল সেটা হচ্ছে সালাম। সালামের ক্ষেত্রে দুটো দিক আছে, সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া। জি হ্যাঁ, এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক পারিবারিক সম্পর্ককে মজবুত রাখার ক্ষেত্রে, যে আল্লাহ কোরআনে কারিমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সালামেরও মতামত একটি বিষয় কোরআনে কারিমে যদি কয়েক জায়গায় থাকে, কত গুরুত্বপূর্ণ তার বিষয়টি চিন্তা করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে তোমরা প্রবেশ করবে না, মানে বিনা অনুমতিতে প্রবেশ করবে না, প্রবেশ করবে না। আসল হচ্ছে যে অপরের বাড়িতে প্রবেশ করা যাবে না, এটা হচ্ছে আসল। আমার পাশের বাড়ি না প্রবেশ করা যাবে না, এটা হচ্ছে আসল, আসল শুনে রাখেন। কিন্তু কখন প্রবেশ করা যাবে? জি, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে একটা যোগাযোগ না হয়ে যাবে। উনস থেকে তাস্তানিসু, শাব্দিক অর্থ উনস আমি বুঝাবার জন্য এরকম অর্থ অর্থ করলাম, এমনি ভাব অর্থ তাস্তানিসু মানে যতক্ষণ পর্যন্ত তাস্তাজিনু, অনুমতি না নিয়ে নেবে। অনুমতি চাওয়াটাই হচ্ছে তাদের সাথে একটা যোগাযোগ হয়ে যাওয়া, যে হ্যাঁ অবগতি জেনে গেছে যে কে এসছে, যে কে এসছে জেনে গেছে। হাত্তা তাস্তানিসু মানে হাস্তা হাত্তা তাস্তাজিনু, এটা ভাব অর্থ, কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে এই উতলবুল উনসা, উনস মানে হচ্ছে হ্যাঁ যোগাযোগ বা সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে যোগাযোগটা না তুমি করে নেবে, না জানি কে কি অবস্থায় আছে না আছে, মহিলা আছে কি না, আর আছে তো কি অবস্থায় আছে, পুরুষ আছে তো আছে কি অবস্থায় আছে, হয়তো কাপড় বদলাচ্ছে, হয়তো আর কিছু করছে, হয়তো এমন পোশাকে আছে যে পোশাকে আপনার সাথে দেখা করতে চাই না, কারোর সাথে দেখা করতে চাই না। জি, হতে পারে না, পুরুষও হইতে পারে। এই জন্য ব্যাচেলার রুমের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্ষেত্রে অনেক অবহেলা করেন, এটা শুধু যেখানে পরিবার নিয়ে থাকে সেখানে নয়, ব্যাচেলার রুমে পাশাপাশি রুম, আপনি হঠাৎ করে ঢুকছেন পাশের বন্ধু রুমে, আবার সে আপনার রুমে ঢুকছে, রে ভাই
হয়তো এমন সময় আপনি তার রুমে ঢুকছেন যেই সময় কাপড় পরিবর্তন করছে, আর ও ভাবছে যে আমার রুমে তার কেউ নাই, ও কাপড় গুলিয়ে পরিবর্তন করছে, হইতে পারে না, পারে না। তারপরে অনেকে আছেন মাশাল্লাহ খুব ভদ্র, সে আপনাকে গেঞ্জি আর লুঙ্গিতে দেখতে চায় না বা দেখা দিতে চায় না, কাছে অনেকে আছে, অথবা খালি গায়ে দেখা দিতে চায় না, সেই সময় খালি গায়ে গেঞ্জিটা খুলেছে, জি না মোটেই না। গাইরা বইউত, সেটা তোমার বাসা নয়, তোমার বাড়ি নয়, বাড়ি হোক আর বাসায় হোক যাই বলেন না কেন, অস্থায়ী হোক আর স্থায়ী হোক, তোমরা তোমাদের বাড়ি নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করবে না, কতক্ষণ, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেবে। আর অনুমতি নেওয়া কিরকম, হ্যাঁ, কথার দ্বারা আর কাজের দ্বারা দুটোই হইতে পারে, কথার দ্বারা আর কাজের দ্বারা দুটোই হইতে পারে। কথার দ্বারা হচ্ছে আসসালামু আলাইকুম আদখুলু, যেমন হাদিসে এসেছে কিন্তু এই শব্দগুলি, সালামু আলাইকুম আসবো কি, ঢুকতে পারি, প্রবেশ করতে পারি, আদখুলু, এই শব্দগুলি হাদিসে এসেছে। তিনবার বলবে আসসালামু আলাইকুম, আসবো, আসতে পারি, ঢুকবো, ব্যাস প্রত্যেকবারে সালাম দেবে, আসসালামু আলাইকুম আদখুলু, সালামু আলাইকুম আদখুলু, এবারে তাড়াতাড়ি নয়, আবার যেমন কিছু লোকের আবার বেল বাজানো শুরু করে, চেপে যে ধরেছে, যতক্ষণ বেরিয়ে দৌড় দিয়ে নিয়ে আসবো ছাড়বে না, মূর্খ একবারে। বাচ্চাদের তরবিয়ত করে, অনেকে বাচ্চারা জানে না, উত্তেজিত হয়ে এসছে সারাদিন লেখাপড়ে করে, খিদার তাড়নাই দৌড় দিয়ে গেটে এসছে আর মা খুলছে না, ওই যে চেপে ধরে যাবে, ওর মাথা খারাপ হয়ে গেছে, যদি 20 সেকেন্ড দেরি হয় ও যে কি করবে। জি হ্যাঁ, তো ছোটো থেকে বাচ্চাদেরকে শেখাতে হয় না, এক আগে এটা কথার, কথার দ্বারা একবার বললেন, তারপরে এতক্ষণ থেমে আসসালামু আলাইকুম আদখল কিছুক্ষণ থেমে গেলেন, যাতে করে রুমে থাকলে রুম থেকে গেট পর্যন্ত আসতে সময় পায়, একটু প্রস্তুতি নিতে হচ্ছে, খালি গায়ে ছিল গেঞ্জিটা গায়ে দিতে হচ্ছে, তারপর আসতে হচ্ছে, সময় দেন তাকে, মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় দেন আপনি, এই নয় যে 5 সেকেন্ড পরপর 10 সেকেন্ড পরপর শুরু করে দিয়েছেন একবারে, না না না, এক এক মিনিট করে সময় দেন। একবার বলার পরে তিনবার হয়ে গেলে কোনো সাড়া শব্দ এলো না, তখন ফিরে চলে আসতে হবে, তখন ফিরে চলে আসতে হবে, এই নয় যে দেখি খুলে, যদি খোলা তাকে ঢুকে যাবো, না না মোটে চলবে না। তোমার নিজের বাড়ি যদি না হয় তাহলে, নিজের বাড়ি হলে শুধু স্ত্রী আছে ছেলে মেয়েরা আছে, ঢুকতে পারবে না, অসুবিধা না। এই জন্য আল্লাহ গাইরা বইয়ে দিও, তোমাদের নিজের বাড়ি ছাড়া, কাজের দ্বারা, কথার দ্বারা নয়, কাজের দ্বারা অনুমতি নেওয়া হচ্ছে আজকাল বেল বাজানো, আর যখন বেল ছিল না তখন নক করা, ঠক ঠক করা। জি হ্যাঁ, এটা সাহাবিদের আমল ছিল, কানা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউনাল আবওয়াবা বা ইয়াকরাউনাল বাবা বিল আজাফির, রাসূলুল্লাহ সাহাবীরা কারো দরজায় খটখটাইতেন বা ঠকঠকাইতেন, নক করতেন, আজকাল ইংলিশ ভাষা বেশি ব্যবহার করে মানুষ, ওই ঠক ঠকানো খটখটানো কেউ বলে না, কী বলে, অমুকের গেটে গিয়ে নক করলাম, গেট ইংলিশ, নক ইংলিশ, করলাম কিন্তু কোনো রিপ্লাই করলো না, সবগুলি বাংলা, না সুবহানাল্লাহ, আমরা বাংলার 12টা বাজিয়ে দিয়েছি। আর আজকাল কিছু লোকেরা শ্রোতা এমন হয়েছে যে বক্তা যদি একটি ইংলিশ ম্যান পায় তো কোরআন হাদিস বলুক বা কুফরি কথা বলুক, ওতে যায় আসে না। যখন এই কথাটি আসলো তখন একটা কথা মনে পড়লো, বলি, কারণ গত সপ্তাহে প্রশ্ন করেছিল এক ভাই, কিন্তু প্রশ্ন করলো ওপরে, আমি বললাম ঠিক আছে ওখানে এসে প্রশ্ন করেন, আর প্রশ্ন ও এখানে এসে করলো, উত্তর দেওয়া হয়। এক বক্তা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভাষা শাব্দিক মানে অর্থ করছি, কিন্তু হয়তো নবীকে রসুল বলতে পারে আর কিছু বলতে পারে, কার এই ভাষাতে তো তারা বলে না, বলছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনের অবস্থা বল, ক্রিকেটের সাথে তুলনা করে মদিনার জীবনের সাথে তুলনা করলেন, হ্যাঁ ক্রিকেট, ক্রিকেটার সাথে, ক্রিকেট খেলার সাথে, এ তো বেয়াদবি আছে আছে, এটা তো বেয়াদবি না হয়, চরম বেয়াদবি, কিন্তু এই চরম বেয়াদবিটা আমাদের দেশের আলেম ওলামারা ধরেছে বা জনগণ ধরেছে, কিন্তু কুফুরি কথাটা ধরেনি, শিরকি কথাটা ধরেনি, সেটা হচ্ছে কি, মদিনায় এসে নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন, মদিনায় এসে, ভাষাটা শুনে দেখবেন কেউ,
বা শুনেছেন তাদের মনে আছে, নিজ ক্ষমতায় কী করলেন, জ্বলে উঠলেন। এখন প্রশ্ন হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ক্ষমতায় মদিনায় জ্বলে উঠলেন, মানে মদিনায় যে ইসলামের বিজয় হলো, ইসলাম শক্তিশালী হলো, এটাকে সে এই ভাষাতে বোঝাতে চাইছে। তো মদিনায় নিজের ক্ষমতায় জ্বলে উঠলেন না আল্লাহর ক্ষমতাতে জ্বলে উঠলেন? তাহলে এটা তৌহিদ আর শিরক নয়, আল্লাহর ক্ষমতায় জ্বলে উঠলেন। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার জ্যোতিকে নূরকে পূর্ণতা দান করবে, এটা হচ্ছে তৌহিদ। কথা বোঝা গেছে? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইমান। আর যে বলবে নবী মদিনায় নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন, এটা হচ্ছে কুফুরি কথা, এটা হচ্ছে শিরকি কথা, যে চরম অপরাধ এটি। এইগুলো হচ্ছে সমাজের বক্তা। হ্যাঁ, কারণ ইংলিশ ম্যান যে ওই যে যেমন করে একটা আমি সেন্টেন্স বললাম যে শব্দগুলি সব ইংলিশ আর শেষখানে আছে নাই লাগিয়ে দেন বাংলা হয়ে গেল। হ্যাঁ, আমরা যখন ইউপিতে লেখাপড়া করতে এলাম তখন অনেকে কিন্তু বাঙালিরা লেখাপড়া করতে এসে ওই বাংলা বলে অভ্যাস, তো উর্দু ভালো জানে না, মাদ্রাসা থাকলে ভালো জানে না, তো তারপর আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে বাঙালিদের একটা বৈশিষ্ট্য যে উর্দুটা শিখে নেয়, উর্দু আলহামদুলিল্লাহ বলতে পারে, কেরালাদের মতো না, তাই না, তামিলদের মতো না, এরা 10-10 বছর থাকে বলতে পারে না, আপনাদের সাথে আরবি বলছে, উর্দু বলতে পারে না, কিন্তু বাঙালি জাতি তাড়াতাড়ি উর্দু হিন্দি ধরে নেয়, এটা বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। তো বাঙালির তো পড়তে পারে, আর উর্দু ভাষীরাকে আমরা বলতাম যে আচ্ছা তোমাদের উর্দু তো আমরা শিখে নিলাম, কিন্তু তোমরা আমাদের বাংলা কেন একটাও শিখতে পারো না, শিখো। তখন ওই উর্দু ভাষী আমাদের ইউপি আর বিহারের ছেলেরা আমাদেরকে বলতো রসিকতা করে যে বাংলা খুব সহজ, শেষখানে আছে আর নেই লাগিয়ে দিতে হবে, শেষখানে কী করতে হবে, আছে আর নেই, এই দুটো কথা লাগিয়ে দিতে হবে। আর আমরাও বলতাম যে তোমাদের উর্দু ও হিন্দিও খুব সহজ, বাস যা কিছু বলবো বললো না, শেষ কাছে হ্যাঁ হ্যাঁ আর নেই হ্যাঁ, বাস উর্দু হিন্দি হয়ে গেল। জি, এই হলো অবস্থা, কি বুঝলেন? তো এই ইংলিশ ম্যান বক্তারা দল্লুন মদিল্লুন, আকিদার এত বড় ত্রুটি যে কুফুরি কথা বলছে, সে নিজেও বুঝে না যে আমি কুফুরি কথা বলে দিলাম, আর শ্রোতা দর্শকও বুঝে না অধম যে আমাদের বক্তা কুফুরি কথা বলছে। আর এই অসৎ পাপিষ্ট ক্রিকেটারদের সাথে, অধিকাংশ তাদের অসৎ, তাদের সাথে এই ক্রিকেট খেলা একটা যে খেলা, যে খেলা আল্লাহর জিকির থেকে অধিকাংশ লোকে গাফিল করে দেয়, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা খেলা চলতে থাকে, এর সাথে তুলনা করা ইনিংস, আমি এসব ভাষা জানতাম না আলহামদুলিল্লাহ, জানতাম না, এই শুনলাম ইনিংস না, কি বলছে ইনিংস, আউযুবিল্লাহ, এসব চরম বেয়াদবি। আর এই যে শেষ কথাটি, এটি হচ্ছে কি কুফরি কথা, বলা শোনায়। তো কি বলতে গিয়ে বললাম এই কথাটি, হ্যাঁ কি বলতে গিয়ে, হ্যাঁ দরজা, সাহাবিরা কি করতেন, কারো দরজায় গেলে কি করতেন, ইয়াকরাউন, কারা থেকে ইয়াকরাউ মানে খটখটাইতেন বা ঠক ঠকাইতেন। হ্যাঁ কি বলেন আপনারা, ঠক ঠকা বলেন না খটখটানো বলেন, দুটো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষাগুলি আছে, এভাবে নক করতেন বিল আজাফির, কিভাবে আমি তো এইভাবে দেখাচ্ছি, এটা করা যায় যেখানে যেটা সুবিধা হয় আপনার জন্য, কিন্তু তারা বিল আজাফির, হ্যাঁ নকের অগ্রভাগ দিয়ে এইভাবে এইভাবে বা এইভাবে, জি বিল আজাফির এইভাবে নক করতেন। তাহলে কি বোঝা গেল এর দ্বারা, যে এইভাবেও আপনি করতে পারেন, কোনো একটা বাসাতে গেছেন আর বাসায় যাওয়ার পরে কি করছেন, আপনি দেখছেন বেল নাই, তখন কি করবেন, হ্যাঁ নক করবেন। এবার এই সপ্তাহে আমি মক্কায় ছিলাম, সোমবারে মক্কা গেলাম, আমি তো মঙ্গলবারে আসলাম, তো ওখানে এক ভাই মাশাআল্লাহ উচ্চশিক্ষিত ডাক্তার এসছেন, অনেক আগে থেকে পরিচয়, একবার আমার সাথে হজ করেছে, ভিআইপি মাশাআল্লাহ, আবুল খায়ের যে গ্রুপ আছে না বাংলাদেশে, এই আবুল খায়ের সাহেবের ছেলের জামাই, মানে ওই বংশের জামাই, বর্তমান যে আবুল খায়ের কোম্পানি তার যে বড়ো ভাই তার জামাই, কিন্তু বড়ো দিনদার আর সালাফি সহি আকিদার লোক, মাশাআল্লাহ তোমার সাথে যোগাযোগ রাখে। তো বলে শেখ আমাদের দুটো রুম আছে, আসেন এখানে, আমিও দেখলাম যে আমার একটা রুম আর ওদের দুটো রুম আছে, তো এদিকে বসে যেতে পারবেন একটু কথা বলবো। তো গেলাম, গিয়ে দেখি যে বেল নাই, তখন কী করলাম, এই সুন্নতের আমল করলাম, কী করলাম, নক করলাম, ঠক ঠকাইলাম, জি। তো এটাও একটা তরিকা। আর এমনি ঢুকে যাওয়া এটা জায়েজ নয়, কারো বাসা এমনি ঢুকে যাওয়া হঠাৎ করে জায়েজ নয়।
যদিও ব্যাচেলার হোক না কেন, এটাও শুনে রাখে, যদিও ব্যাচেলার হোক না কেন। তো এই ছিল আয়াত। কি করতে হবে তাহলে? অনুমতি নিতে হবে। আর কি করতে হবে? ওয়াতাসাল্লামু আলা আহলিহা, আর বাড়িওয়ালাদেরকে তোমরা সালাম দেবে। তাহলে কোরআনে দুটো হুকুম করেছে, একটা অনুমতি নেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া। এই আয়াতের বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, আসসালামু আলাইকুম, আদখল, সালামও দিয়ে দিলেন, আর কি করলেন, ঢুকবো কি বা প্রবেশ করব কি। যদিও অনুমতির কথাটি কোরআনে আগে আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আগে সালাম, তারপরে অনুমতি চাওয়া। সূরা নূর আয়াত নম্বর 27, বললাম না যে সূরা নূরে অনেক বিধান আছে। সূরা নূর আয়াত নম্বর 27, আরেকটি আয়াত আল্লাহ ফায়জা দাখাল তুম বইউতান, যখন তোমরা কোনো বাড়িতে ঢুকবে, যে কোনো বাড়িতে বাসাতে ঢুকবে, যেখানকারই হোক না কেন, ফাসাল্লামু আলা আনফুসিকুম, তখন তোমরা নিজেদের প্রতি সালাম বলবে। নিজেদেরকে সালাম বলবে মানে তোমার মতোই মানুষ ওখানে আছে, ওদেরকে সালাম বলবে, এটা হচ্ছে উদ্দেশ্য। নিজের যেমন শান্তি চাও, তেমন বাড়িওয়ালাদেরও শান্তি চাইবে। আর বাড়িওয়ালাদের শান্তি হচ্ছে এক তো দোয়া, আর তার সাথে সাথে অনুমতি নিয়ে তারা যেন প্রস্তুত হয়ে যায় আপনাকে রিসিভ করার জন্য বা আপনাকে ভিতরে নেওয়ার জন্য। তোমরা একে অপরকে সালাম করবে যখন যে কোনো বাড়িতে প্রবেশ করবে। তাহিয়্যাতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন বা সালাম, যা বরকতময়। সালাম দিলে কি হয়? বরকত। যে সালাম দেয় তারও বরকত হয়, যাদেরকে সালাম দেওয়া হয় তাদেরও বরকত হয়, যেই বাড়িতে সালাম বলা হয় সেই বাড়িতে বরকত হয়। কোরআনের কথা, মোবারক তাইয়্যিবা, এবং যা হচ্ছে পাক পবিত্র বাণী। জি, পাক পবিত্র বাণী। সূরা নূর আয়াত নম্বর 61, আরও সূরা নিসার আয়াত নম্বর 86 রয়েছে। তাহলে তিন জায়গায় কোরআনে কারিমে সালামের কথা রয়েছে। ওয়াইজা হুইয়াই তুম বে তাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন পেশ করা হবে বা সালাম দেওয়া হবে, এটা একটা তাফসির এই আয়াতের। আর একটা তাফসির এখানে, তাফসির হচ্ছে তাহিয়া মানে সালাম নয়, তাহিয়া মানে হচ্ছে এখানে উপঢৌকন, গিফট। তাহলে আমরা এক আয়াত থেকে দুটো মাসআলা জেনে নিলাম। একটা মাসা হচ্ছে যে ওয়াইজা হইয়ে তুমবে তাহিয়াতিন, যখন তোমাদেরকে কোনো সালাম দেওয়া হবে বা অভিবাদন পেশ করা হবে, ফাহাইয়ু বে আহসানা মিনহা, তার চাইতে অধিক যেটা সুন্দর, তার চাইতে বেশি ভালো যেটা, সেই ভালো দিয়ে কি করো, তাদেরকে সালাম পেশ করো। আউরুদ্দুহা, অথবা কমপক্ষে তার সমান পেশ করো, সমান সমান দাও। এ আয়াতের তাফসির বলা হয়েছে, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, কমপক্ষে বে আহসানা মিনহা, ওর চেয়ে বেশি বললেন, ও দশের কাজ করলো আপনি বিশের কাজ করলেন, অথবা ত্রিশ আপনি বললেন। একজন বলছে আসসালাম আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতুহ, জি ত্রিশ নাকি পেয়ে গেলেন আপনি, ও দশ পেল, কৃপণতা করলো দশ পেল, আপনি ত্রিশ পেয়ে গেলেন, কেন আপনি নাকি তো বকিলি কেন করবেন, তাই না? জি হ্যাঁ। আউরুদ্দুহা, অথবা সমান সমান, মানে কমপক্ষে সালামের জবাবে আসসালামু আলাইকুম বলেছে ওয়ালাইকুম সালাম বলতে হবে, হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বলতে হবে, সমান সমান। কম করলে চলবে না জবাবে, কিন্তু কম করলে চলবে না। অর্থাৎ যদি এইরকম করে কেউ, যে ব্যক্তি সালাম দিল প্রথম, সে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ওয়ালাইকুম সালাম, চলবে না? ঠিক করলেন না, ভুল করলেন আপনি, ওর চাইতে কমিয়ে দিলেন, কম চলবেন না, বেশি ভালো করতে হবে, আর নাহলে কমপক্ষে সমান করতে হবে, এটা সালামের বিধান। তাহলে আপনাকে শুনতে হবে যে সে যদি ত্রিশের কাজ করে থাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমেই দিয়ে দিয়েছে এরকম করে, তাহলে এর চাইতে বেশি তো দেওয়া যাবে না। সুতরাং কী করতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওরুদ্দুহার উপর আমল করলেন, যখন ও পূর্ণ দিয়ে দিল ওয়া বারাকাতুহু পর্যন্ত, তুমি তার সমান সমান দাও, কম করা চলবে। এটা তো হলো সালামের তাফসির যদি করি, আর তাহিয়া মানে সালামই হয় আসল, কিন্তু তাহিয়া বলে উপঢৌকন বা হাদিয়া, গিফট উদ্দেশ্য করা হয়। এখানে আরেকটি মাসলা আমরা এখানে আলোচনা করি, সেটা হচ্ছে কেউ যদি গিফট দেয়, সবসময় খালি গিফট নিতে থাকবেন না, গিফট দেওয়ারও চেষ্টা করবেন। যে আপনাকে উপঢৌকন দিবে বা হাদিয়া তোহফা দিবে, তাকে হাদিয়া তোহফা দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এখন কেউ বেশি পয়সা হলো বেশি দিতে পারছে, আমি কম পয়সা হলো কম দিলাম, কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করতাম, এটা উচিত, ফরজ নাই, কিন্তু এটা হচ্ছে হক। এর মাধ্যমে কি হয়? সম্পর্কে উন্নতি হয়, আর না হলে এর বিপরীত করলে সম্পর্কের অবনতি হয়।
শুনবেন। অনেকে কিন্তু বিয়ে শাদির দাওয়াত খেতে যান যান না যান না, বিয়ে শাদির দাওয়াত খেতে গিয়ে ওই যে চ্যাট টেবিল নিয়ে বসেছে আর বউ বসিয়েছে আর তারপরে কালেকশন করছে কে কত টাকা হোটেল বিল দিল, এগুলো সব হারাম কাজ। করছে না করছে না অনেক জায়গায় না করেন আপনাদের এলাকায়? বউ বসিয়েছে সবাইকে দেখাচ্ছে সেই দিনের জন্য সরকারি করে দিয়েছে, হারাম নোংরামি কাজ, অশীল দ্যাট আয়েশা হারাম কাজ। দুই নম্বর কাজ, বউ বসায়নি হয়তো একটু একটু ধার্মিক, বউ বসায়নি কিন্তু টাকা নেবেই, হ্যাঁ কে কত টাকা দিল নোট করছে, খাতা কলম নিয়ে বসে গেছে কে কত টাকা দিচ্ছে বা কে কোন গিফটটা দিচ্ছে নোট করছে, তাহলে তো হোটেল খুলেছেন। আমরা যখন গ্রামে একসময় ছোটকালে বাস করেছি তখন দেখছি গ্রামে তো অনেক অভাবী লোকেরা বাস করতো, দাওয়াত দিয়েছে দাওয়াত খেতে যেতে হবে, তখনকার যুগে কমপক্ষে পাঁচ টাকা দিতে হবে অথবা দশ টাকা, দশ টাকা দিতে পারলে চলবে ভালো হলো। আমরা ছোটকালে দেখেছি দশ টাকার যুগ ছিল, আর একেবারে যারা গরিব কমপক্ষে পাঁচটা টাকা দিয়ে আসতে হবে, আর তখন হোটেলে খেলে মোটামুটি ওই চার পাঁচ টাকা লাগতো, হোটেলে একবার এক প্লেট ভাত খেলে ওই পাঁচ টাকা লাগতো, পাঁচ টাকা তো হইতো তখন হোটেলে মাছ ভাত পাওয়া যেত গোস্ত ভাতও পাওয়া যেত। তো অনেকে আমার আব্বা যেহেতু ব্যবসা করতেন আর বাকিগুলো সব কৃষক, কৃষকদের কাছে টাকা পয়সা তো থাকে না, তো আমার আব্বার কাছে প্রায় দেখতাম যে গ্রামের লোকেরা আসতো যে ভাই পাঁচটা টাকা দেন তো দশটা টাকা দেন তো, গরিব মানুষ বেচারারা চাষাবাদ করে খায় বা খেটে খায় মজদুর, কেন কি করবেন, বলছে যে এক জাতে বিয়ের দাওয়াত আছে তো বিয়ে খেতে, বিয়ে বিয়ের দাওয়াত তো না বিয়ে খেতে যাবো, তাই না বিয়ে খেতে যাব তো খালি হাতে কি করে যাবো, লজ্জাও লাগছে আর না যাব তো ওরা আবার রাগ করবে হয়তো, হ্যাঁ ভুল বুঝবে, আর টাকা পয়সা বাড়িতে নেই তো এই পাঁচটা টাকা দেন তো ভাই বা দশটা টাকা দেন তো ভাই, এই ছিল অবস্থা। হাউস বিলে তো হোটেল খুলেছেন আপনি, গরিবগুলোকে বাধ্য করেছেন ঋণ নিতে আপনি, হ্যাঁ পয়সা ছাড়া খাওয়া যাবে না বা গিফট ছাড়া খাওয়া যাবে না আপনার বাড়িতে, তো এইরকম দাওয়াত বর্জন করবেন, যেখানে খাতা কলম নিয়ে বসে হিসাব নিকাশ চলছে এইরকম দাওয়াত বর্জন করবেন, এটা আমি শরীয়তি পরামর্শ দিচ্ছি জি, যাতে করে এই কুসংস্কারগুলি বিদাতগুলি উঠানো যায়, যখন বর্জন না করে উঠবে না সমাজ থেকে, মানে এগুলো জড় গেড়ে দিয়েছে আরও মজবুত হতে যাচ্ছে। কিন্তু উপঢৌকন লুকিয়ে দেন গোপনে দেন, আপনার সাথে আমার খাতির আছে, হ্যাঁ আর আপনার সচ্ছলতা আছে, আপনি কিছু গিফট আমার ছেলে মেয়েকে দিতে চাইছেন বিয়ে উপলক্ষে বা আমি দিতে চাইছি, চুপচাপ নিয়ে গেলাম আর এমনভাবে দিলাম যে বাড়িতে ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল আর কোথাও শো হলো না বেশি দেখলো না কেউ, তাহলে ওই গরিব লোকেরা যারা কিছু দিল না বা এমনি সচ্ছল লোক খালি হাতে এসে কিছু দেয়নি তারাও লজ্জা পেলো না লজ্জিত হলো না, হ্যাঁ আর মানুষ দিতেও বাধ্য হলো না, এমন কিছু আর আপত্তিকর কিছু থাকলো না। গিফট দেওয়া নেওয়া অবশ্যই শরীয়ত সম্মত, কিন্তু যাতে কোনো লোক চাপের মুখে না পড়ে, লজ্জিত না হয় অথবা লাঞ্ছিত না হয়, কথা বলছেন না জি, হ্যাঁ মনে রাখবেন। তো এই ক্ষেত্রে এই আয়াত আর শুধু দাওয়াত খাওয়ার ক্ষেত্রে না, এমনি এমনি একজন ভাই মাঝে মধ্যে আমাকে গিফট দেয় আমার উচিত তাকে কিছু দেওয়া, যদি এই সুন্নতটা আমরা আজকাল ভালো ভালো মানুষ আমল করি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবের যুগে আমল করতেন, কেউ তাকে কিছু দিলে দিতেন এবং তার চাইতে ভালো দিতেন, শুধু দিতেন না তার চাইতে ভালো দিতেন, আমরা তার চাইতে ভালো না দিতে পারলেও কমপক্ষে কিছু দেওয়া উচিত, সবসময় শুধু নিতেই থাকবেন নিতেই থাকবেন নিতেই থাকবেন এটা ভালো জিনিস নয়, আর এটা আসলে শরীয়তের আলোকেও ঠিক না। আল্লাহ কি বলছেন, ওয়াইদা হুইয়ে তুম বে তাহিয়াতিন, যখন তোমাদেরকে কোনো উপঢৌকন দেওয়া হবে ফাহাইয়ু বে আহসানা মিনহা, তার চাইতে বেশি ভালো দাও, তাহলে আপনাকে কেউ যদি একটা কলম দেয় দশ টাকার তাহলে আপনি সেটা বারো টাকা পনেরো টাকা বিশ টাকার দেওয়ার চেষ্টা করেন, একটু উদাহরণ জি, আপনাকে একটা কেউ মাশাল্লাহ কাপড়ে কাপড় দিল আপনি আর একটা কাপড় দেন, হ্যাঁ যেটা হয়তো আপনি আপনার এলাকা থেকে নিয়ে আসতে পারবেন বা আপনার যেটা পারলেন আপনি দিলেন, তার সাথে ভালো দেওয়ার চেষ্টা করেন, যদি সচ্ছলতা থাকে আর যদি না থাকে না রে ভাই আওরুদ্দুহা বা কমপক্ষে সমান সমান ফেরত করো, আপনাকে দশ টাকার জিনিস দেয় আপনিও দশ টাকার জিনিস কমপক্ষে দেওয়ার চেষ্টা করেন, একমাত্র যখন অভাব আছে দিতে পারছিলেন, অনেক সচ্ছল লোকেরা আমাদেরকে গিফট দেয় যাদের পয়সার কোনো অভাব নেই, আর আমরা হয়তো অনেকে আছি সংসার নিয়ে নিজে হিমশিম খাচ্ছি, তাহলেও জরুরি নয় যে আমাকে গিফটের বদল গিফট দিতেই হবে, হ্যাঁ বা দিতে হবে যতবার সে দিল ততবারই দিতে হবে, সে পাঁচবার দেয় আপনি একবার দেন, কথা বোঝা গেছে,
এই আয়াতের অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। জি, আমল করেন না করেন না আপনারা? দাওয়াত খাওয়া খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমল করেন, একবার খেলে আর একবার দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, আরে ও একবার আমাকে খাওয়াইয়েছে রে, আমাকে একদিন খাওয়াইতে হবে। এইগুলো এর অন্তর্ভুক্ত, অবশ্য এগুলো এর অন্তর্ভুক্ত। সবসময় শুধু খেতেই থাকবেন আর কখন খাওয়াবেন না, এটা আয়াতের খেলাফ। এবং ভালো খাওয়াবেন, আমাকে যেমন খাওয়াইছে তার চেয়েতে ভালো খাওয়াবার চেষ্টা করবো। জি, আর রুদ্র কমপক্ষে সেই রকম খাওয়াবার চেষ্টা করবো, যদি অভাব না থাকে, অভাব থাকলে কোনো অসুবিধা নেই। জি, সহিহ মুসলিমে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, সালামের রহস্য সম্পর্কে, সালামের ফজিলত সম্পর্কে, সালামের উপকারিতা সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, মুমিন ছাড়া কোনো কাফের মুশরিক জান্নাতে যাবে না, এক কথায়। জি, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুল মুসলিমা, অন্য হাদিস রয়েছে, নবী সাস বলছেন আমি কসম করে বলছি কোন মুসলিম ছাড়া, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। যার আকীদা আমলে শিরক আছে, বড় শিরক, জান্নাতে যাবে না। যার কুফরি আছে, জান্নাতে যাবে না। যে ইমানের গণ্ডিতে আসেনি অথবা এসছে মুরতাদ হয়ে গেছে, সে জান্নাতে যাবে না। তো তোমরা যতক্ষণ মুমিন না হবে জান্নাতে প্রবেশ করবে। ওলা তুমেনু হাত্তা তাহাবু, আর তোমরা খাঁটি বা সত্যিকার অর্থে মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবাসবে। যতক্ষণ একে অপরকে ভালো না বাসতে শিখবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, মুমিন হইতে পারবে না। তাহলে খাঁটি মুমিন হওয়ার জন্য কি হইতে হবে, ভালোবাসতে হবে মানুষকে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কী করতে হবে, ভালোবাসতে হবে। মুসলিমের ভালোবাসা হচ্ছে এক ধরনের, আর যারা কাফের তার ভালোবাসা হচ্ছে আরেক ধরনের। যারা সৎ লোক তাদের ভালোবাসা হচ্ছে এক ধরনের, অসৎ লোকদেরকেও ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসার ধরনটা অন্যরকম। তাদের ভালোবাসার ধরন হচ্ছে যে তাকে জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবো, একজন কাফেরকে, একজন অমুসলিমকে, একজন বহুত্ববাদী মুশরিককে, একজন মাজার পূজারীকে, এই অর্থে আমি ভালোবাসি যে তাকে জাহান্নামে দেখতে চাই না, এই অবস্থায় মারা গেলে সুতরাং তাকে জাহান্নাম থেকে উঠাবার চেষ্টা করছি আমি দাওয়ার মাধ্যমে। যেমন কেউ যদি এক্ষুনি দেখি যে আগুনে ফেসে গেছে, আমি নিজে জানের ঝুঁকি নিয়েও তাকে উদ্ধার করার চেষ্টা করব। এটা হচ্ছে দাওয়ার কাজ, দাওয়ার রহস্য হচ্ছে এটা। যারা দিনের দাওয়াতের কাজ করে তার হিতাকাঙ্ক্ষী মানব জাতির, শুধু মুসলিমান না, মানব জাতির হিতাকাঙ্ক্ষী, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করতে চায়। কিন্তু তারাই বেশি গাল খায়, তারাই বেশি দুনিয়াতে যে যত বেশি জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করেছে সে তত বেশি গাল খেয়েছে। আর যদি কেউ জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা না করে, মিষ্টি মিষ্টি ইসলামের কথা শুনিয়ে দিল, যেগুলো শুনলে কেউ রাগ করবে না, যেগুলোতে কোনো ইখতিলাফ নেই, যেগুলোতে কোনো মতবিরোধ নেই, যেগুলোতে বিতর্কিত আলোচক হবে না, এমন আলোচনা করব না যাতে বিতর্ক সৃষ্টি হয়, তাহলে সবাই খুশি। নবীর ভালোবাসার মহাব্বতের শুধু সারা জীবন যদি আলোচনা করতে থাকি আর মহাব্বতের মাপকাঠি আলোচনা না করি, আল্লাহর ভালোবাসার মহাব্বতের আলোচনা করলাম কিন্তু আল্লাহর ভালোবাসা মানে কি তৌহিদ, আল্লাহর ভালোবাসা মানে শিরক মুক্ত হওয়া, নবীর ভালোবাসা মানে সুন্নার পাবন্দ হওয়া আর বিদাত পরিত্যাগ করে, এগুলো যদি আলোচনা না করি তাহলে তো সবাই ভালোবাসবে ভাই, আমার মতো লোককে সবাই ভালোবাসতো, তাহলে কেউ গাল দিত না, কথা বোঝা গেছে না? তো যে যত বেশি জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করেছে মানুষকে, সে তত বেশি গালমন্দ আর শিকার হয়েছে। জি, জুলমের শিকার হয়েছে, কিন্তু এর ফল অবশ্যই পাবে। জি, ইনশাআল্লাহ। মুমিন হওয়ার জন্য কি করতে হবে, ভালোবাসতে হবে, নেক লোকের ভালোবাসা, সার্বিক দিক থেকে ভালোবাসি নেক লোক। মুসলিম সমাজের অসৎ লোকদেরকেও ভালোবাসি কিন্তু তাদের এই যে বাঁকা হয়ে গেছে ওকে সোজা করার চেষ্টা করব, হ্যাঁ তার বক্রতাকে ঠিক করার চেষ্টা করব। সে কিছুদিনের জন্য আজাবের সম্মুখীন হইতে পারে, কবরের আজাব, জাহান্নামের আজাব এই অবস্থায় গেলে, সুতরাং আমরা চাই না যে তার কবরে আজাব হোক, তাকে জাহান্নামে যেতে হোক আর জাহান্নামে জ্বলতে হোক, বা আল্লাহর গজব তার উপর হোক, আল্লাহর লানত অভিশাপ হোক, এটা চাই না। এটা হচ্ছে তার দরুদ, সেজন্য দাওয়ার কাজ করে। নাহলে বেনামাজিকে নামাজি বানিয়ে আমার ব্যক্তিগত লাভটা কি, আমার ব্যক্তিগত কোনো লাভ আছে, নেকি আছে অবশ্যই, কিন্তু কাছে ব্যক্তিগত দুনিয়ার কোনো লাভ আছে, যে ও টাকা দিচ্ছে কেউ যে আমাকে নামাজি বানিয়েছেন, লেন হ্যাঁ 50,000 টাকা লেন, না না না, কোনো দুনিয়ার গরজ নেই। লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা, হ্যাঁ ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জি, আম্বিয়া রসুলগণ এই কথাই বলেছেন কোরআনে কারিমে, নবী রসুলগণের দুশ্মন তাদের অধিকাংশ জাতি, জাতির মেজরিটি হচ্ছে দুশ্মন, অথ নবী রসুলগণ সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যে দেখো
নিজের সংসার ছেড়ে দিয়ে, নিজের ছেলেমেয়ে ছেড়ে দিয়ে, নিজের কাজ ছেড়ে দিয়ে তাদের ঘরে ঘরে ঘোরা আর তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে হবে যতক্ষণ পরস্পরকে না ভালোবাসবে, তাহলে ভালোবাসতে হবে। বিশেষ করে মমিন মুসলিমকে দিনের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে, দিনের এলেম এবং আমলের ভিত্তিতে আমরা বেশি ভালোবাসব। যার যত এলেম ভালো আমল ভালো তাকে বেশি ভালোবাসব। যার যত এলেম আমলে ত্রুটি তার ভালোবাসা তখন অতটা কমতে থাকবে, অতটা কমতে থাকবে, কিন্তু ভালোবাসা তারপর আছে। একজন অসৎ মুসলিমেরও ভালোবাসা আছে যে সে আমার একজন মুসলিম ভাই। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আচ্ছা তোমাদেরকে কি বলে দেব না এমন একটা বিষয় সম্পর্কে, ইজা ফালতুমহ, সে বিষয়টি যদি তোমরা করো, তাহা আবাবতুম, সেই কাজটি যদি তোমরা করো তাহলে পরস্পরকে ভালোবাসতে পারবে বা পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। এমন একটি কাজ বলে দেব, তদবির, যার মাধ্যমে কি হবে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে শুধু সালাম দেও না, সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের প্রচার প্রসার ঘটাও। প্রচার প্রসার ঘটাবেন কী করে? প্রচার প্রসার ঘটানোর একটা কাজ হচ্ছে জোরে সালাম দিতে, আসতে না, রাস্তাতে চলছেন সালাম দিলেন, কিন্তু এমন আস্তে করে সালাম দিলেন যে ওর মন উঠল না, এবার ভালোবাসা জন্মিও না, কথা বোঝা গেছে? জোরে সালাম দেবেন, একটা করে টাইনে সালাম দেবেন। আর আরেকটা হচ্ছে সালাম বারবার দেবেন, বারবার দেখা হচ্ছে ঘন ঘন বারবার দেবেন। আমাদের একটা খারাপ অভ্যাস আছে আমাদের উপমহাদেশের লোকদের, যে আমরা অফিসে ঢুকলে প্রথম ওই সকালবেলা যে ঢুকেছি তখন একবার, বা বিকাল চারটায় ঢুকলাম একবার সালাম দিলাম, আর রাত দশটায় গেলে তখন দিলাম না, নাই দিলাম বিদায়ের সময় একটা সালাম, আর এর মাঝখানে অফিসে যে 14 বার ঢুকছি বেরোচ্ছি, কখনো টয়লেটে গেলাম, কখনো নামাজে গেলাম, আবার ঢুকলাম দেখলাম কেউ বসে আছে, সালাম দেওয়া দেয় নেই, না এগুলো ভুল ভুল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কি, একটু চোখের আড়াল, পর্দার আড়াল হয়েছে মাত্র, গেটের বাইরে গেছে আবার ঢুকছে, আবার সালাম আলাইকুম, বুঝা গেছে না? এটা হচ্ছে সুন্নাহ, যদিও এটা জরুরি জিনিস নয়, কিন্তু এতে কি হবে, বারবার দিনে 10 বার সালাম দিচ্ছে একজন, আর একজন শুধু একবার ওই যখন ঢুকেছে প্রথম ডিউটিতে তখন সালাম দিচ্ছে, পার্থক্য নাই? অবশ্যই সম্পর্কের পার্থক্য করবে, জি অবশ্যই পার্থক্য। এই লোকটা যতবার ঢুকে ততবার সালাম দেয়, যতবার বিদায় নেয় ততবার সালাম দেয়, জি বারবার সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। সালামের প্রচার প্রসার, সালামের প্রচার প্রসার হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় সালাম দিবেন, ভালো পরিবেশে সালাম, আর এখানে সালামের পরিবেশ নাই, না এরকম না, যেমন ইসলামিক সেন্টার আসলে সবাই সালাম দেয়, তাই না? মসজিদে আসলে প্রায় লোকই সালাম দেয়, তাই না? সালামু আলাইকুম, সালামু আলাইকুম। তবে একটা কথা বলি, ইসলামিক সেন্টার আলোচনা চলছে আর ঢুকছে না সালাম আলাইকুম, এটা করবেন না, এটা অনেক ভাইরা করে, ভুল এটা, কারণ আপনার সালামের চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা আছি, কথা বোঝা গেছে না? আপনি লেট করে আসছেন সুতরাং এমনি বসে যান, সালাম দিয়ে ডিস্টার্ব করবেন না, এলমে আপনি ব্যাঘাত ঘটালেন, যারা এলম হাসিল করছে তাদের মনোযোগটাকে কেড়ে নিলেন আপনি, আর যে বলছে তারও মনোযোগটাকে কেড়ে নিলেন, ওই দিকে যখন ব্রেনটা চলে গেল তখন এমন হলো যে ওই যে যারা ওই তাঁতের কাজ করে ওদের একটা সুতা যদি এদিক ওদিক হয়ে যায়, ফেঁসা যায়, তা আবার ঝামেলা, আবার ঠিক করো পুরা সুতা ঠিক করো, তাই না? আবার তখন জিজ্ঞেস করতে, ভাই কী বলছিলাম, কী আলোচনা করছিলাম ভাই, বলতে হয় না? মাঝে মাঝে দেখবেন কিন্তু একজনের যদি মোবাইল বেজা উঠে ওইটা আমাকে এত ডিস্টার্ব করে যে তখন আমার ওই যে খেয়াও, আমরা বলি খেয়াও ছুটে গেল, ছুটে যাওয়ার কারণে তখন কী করতে হয়, কী আলোচনা করছিলাম আবার আপনাদেরকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে, কখনো মনে থাকলো জিজ্ঞাসা করি, কখন মনে থাকেও না চলে যায় যে কী বলছিলাম, আর এক কাট করে দিল। এই জন্য গুরুত্বপূর্ণ কাজে যখন থাকবে তখন সালাম দেবেন না, বিশেষ করে এলেম শিখা, এলেম চর্চা করা, এলেম চর্চা করা, জি। এমন নয় যে ওই বিদাতিতে ধারণা রাখবেন যে খাবারের সময় সালাম দেওয়া নেই, যখন খাওয়া দাওয়া করছে আর কি, দেশীয় যে মেলা ফতোয়া আছে বেদাতি ফতোয়াগুলো বলেন না তো চারটে, এগুলো তো আমাদের সমাজে নাই, কারণ আমরা তো আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের অনুসারে আহলে হাদিস ছোটো থেকে বা জন্মসূত্রে সাত পুরুষ থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই বিদাতি সমাজে, হানাফি সমাজে আমাদের দেশে কি আছে জানেন না? না না না, কোরআন তেলাওয়াতের সময় সালাম দেওয়া যাবে না, না কোরআন তেলাওয়াতের সময় সালাম দেন, সালামের জবাবটা আয়াত পুরা করে, আয়াত পুরা না করার আগে দেবেন, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় সালাম দেওয়া যাবে।
তারপরে বাথরুমে আছে সালাম দেওয়া যাবে, বাথরুমে থাকলেও সালাম দেওয়া যাবে, যাতে জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, হয়তো আপনার সাথে দেখা করে দেবো, আমি এসেছিলাম, এটা উদ্দেশ্য আপনার। সালাম দিয়ে দেবেন কিন্তু উত্তর টয়লেট থেকে দেবেন না, টয়লেট থেকে বেরিয়ে উত্তর দেবেন। জি, কথা বোঝা গেছে? খাওয়া দাওয়ার সময় সালাম দিলে মুরব্বীরা আমাদের দেশে কি করে, ভুল ধরে। হ্যাঁ, যুবক ছেলেমেয়েদের কি করে, ভুল ধরে। ওই রকমই একসময় আমি নতুন নতুন যুবক হয়েছিলাম, বিয়ে বাড়ি ছিল, আর এসে সালাম দিয়ে দিচ্ছি। ওই দুশ্রী দিয়েছি আমাদের মনে হয় বলো বলো, মারবা মিসকাত পড়তাম আর সালাম দিয়েছি, তখন কিছু লোকেরা বলছে তুমি সালাম কেন দিলে খাওয়া দাওয়ার সময়? তখন তার মশলা জানতাম না, এখনকার মতো জানলে তো সাইজই করতে পারতাম ওদের, তো ওরা আমাকে সাইজ করে দিল, আমি তাদের সাইজ করতে পারলাম না। সুবহানাল্লাহ। সালামে প্রচার প্রসার ঘটাইতে হবে, বারবার করে সালাম দিতে হবে। সালামের প্রচার প্রসারের আর একটা দিক বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো জায়গায় সালাম দেবেন, মুসলিম যেখানে আছে সেখানে সালাম, এয়ারপোর্টে বসে আছেন অমুসলিম দেশে, শুধু একজনকে দেখছেন যে এই পাক্কা মুসলিম, মানে দেখলে বোঝাই যে মুসলিম, তার দাড়ি দেখে চেনা যাচ্ছে, অথবা টুপি দেখে চেনা যাচ্ছে, পাঞ্জাবি পায়জামা দেখে চেনা যাচ্ছে, অথবা আপনি চিনতে পারছেন যে হ্যাঁ মুসলিম, যেভাবে হোক না কেন সে কথা বলছে টেলিফোনে, আর দাড়িও নেই কিছু নেই, হ্যাঁ টুপিও নেই, কিন্তু ইনশাল্লাহ, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ, তার বুঝলেন না যে লোকটা মুসলমান, বুঝে নিলেন, জরুরি না যে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, আমি তার আল্লাহ হাফেজ বা ইত্যাদি বলছে, ওয়ালাইকুম সালাম বলছে, মাশাল্লাহ বলছে, ইনশাল্লাহ বলছে, তাতে বুঝে নিলাম যে মুসলিম আছে, সালাম দেবো। 1000 লোক বসে আছে, হ্যাঁ ওয়েটিংয়ে, বা কয়েকশো বসে আছে স্টেশনে, রেল স্টেশনে, বাস স্টেশনে, আর তার মধ্যে এক দুজন আছে, আরে কি আর সালাম দেবো, এইখানে পরিবেশটা অন্যরকম। হ্যাঁ, না না না, সালাম দেবেন আপনি, এটা হচ্ছে এফসা, প্রসার করছেন, যে জায়গায় যান আপনি সালামে প্রসার করছেন। সেও চিনলো যে না আর একটা মুসলিম আছে, সেও চাইছে যে আমার মতো আরেকজন মুসলিমকে পাই। জি, সুবহানাল্লাহ, আমার এরকম বিভিন্ন দেশে ঘটেছে। একবার একেবারে আমি মনে করছি সবগুলি অমুসলিম, কিন্তু যেমনই আমি বেল্টে মাল সামানগুলো দিতে গেছি, ছেলেটা অল্প বয়সের 25-30 মধ্যে হবে, ছেলেটা বলছে যে সালাম আলাইকুম স্যার, এরকম বলছে, চেনে না কিছু, চেনে না, সালাম আলাইকুম স্যার দিয়ে তারপর নিজে সামানটা উঠিয়ে দিল, আমাকে উঠাইতে দিল না, ওর সালাম আলাইকুম বুঝতে পারলো যে মুসলমান। জি, অফিসের সে একজন মানে চাকরিজীবী আর কি, চাকরি করছে বেল্টে, বুঝতে পারলাম অমুসলিম দেশের কথা বলছি আর কি। অনেক ফায়দা আছে সালামের। জি, তো এই ছিল সালাম সম্পর্কে বেশ কিছু আলোচনা, আরও বেশ কিছু আলোচনা রয়েছে। সালামের পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাহারা বলেছেন ওয়াবতিদাউস সালামে সুন্নাহ, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, সুন্নাত মানে সুন্নাতে মুয়াক্কাদা, ভালো মনে রাখবেন। জি, আর যদি এক দল থাকে তাহলে একজনের সালাম দেওয়াই যথেষ্ট। এক দল আপনারা পাঁচজন সাতজন একসাথে ঢুকলেন, সবাইকে বলতে হবে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাহলে পাঁচবার সালাম আলাইকুম শুনতে হচ্ছে, তাই না? না একজন বললে হবে, একজন, দশজন, ২০ জন, ৫০ জন থাকে, একজন প্রতিনিধি, তাদের প্রতিনিধি হিসাবে সালাম দিলেই পুরো জামাতের পক্ষ থেকে যথেষ্ট। মশলা জানা আছে কি এটা আপনাদের? জানা আছে? অনেকে জানা নেই, মনে রাখবেন। জবাবের ক্ষেত্রে প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, সেটাও জরুরি না, একই রকম। আমরা অনেকে বসে আছি আর একজন লোক বা কয়েকজন লোক এসে সালাম দিল, আমাদের মধ্য থেকে আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, যথেষ্ট আপনাদের পক্ষ থেকে হয়ে গেল, সবাই আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম, তো হইচই শুরু হয়েছে, দরকার নেই, জায়েজ আছে কিন্তু কেফায়া মানে যথেষ্ট, এনাফ। তারপরে একজনকে সালাম দিলেন, আর তারপরে দু চার পাঁচ মিনিটের মধ্যে আবার দেখা হইলো, সুন্নত হচ্ছে আবার সালাম দেন, তৃতীয়বার দেন, যতবার দেখা হচ্ছে বহুবার দেখা হচ্ছে বহুবার সালাম দেন। জি, যদি কোনো মানুষ একবার সালামের উত্তর না দেয় আপনাকে, তো আপনার জন্য কি এটা বৈধতা প্রমাণ করে যে আপনি আর ওকে সালাম দেবেন না? না, এটাও না, কারণ অনেকে আমরা কিন্তু এটা মনে করি, অনেক ভালো ভালো মানুষ মনে করি, আরে ওকে সালাম দিয়েছি আমি এর আগে একবার, সালামের উত্তর দেয় না। আমরা যখন ওই হাঁটাহাঁটি করি না সকালবেলা, তখন বেশ কিছু লোক এরকম পাওয়া যায়, পাশ দিয়ে অতিক্রম করছে, সেও মর্নিং ওয়াকিং করছে আর আমিও করছি, তো কিছু লোকেরা আছে সালামের উত্তর দেয়, কিছু লোক আছে সালামের উত্তর দেয় না, অথচ বুঝতে পারছি এরা মুসলিম, তো যে কোনো কারণ হোক দেয় না হয়তো, বা শোনেইনি ওইটাও হইতে পারে, আল্লাহ আলাম। দেখো
তো কথা হচ্ছে যে কেউ যদি সালামের উত্তর, অনেক সময় অমনোযোগী থাকে, উত্তর হয়তো দিল না, আমার জন্য এটা বৈধতা প্রমাণ করে না যে ও সালামের জব পায়নি, সুতরাং আর সালাম দেব না, আমি আমার কাজ করব, তার কাজ সে করবে। কথা বোঝা গেছে না? আপনি আপনার কাজ করবেন। সালাম দেওয়া সুন্নাতে মুয়াক্কাদে, কিন্তু সালামের জবাব দেওয়া বলছেন ওয়ারাদ্দুস সালামে ফারযুন আইন, ফারযু আইনিন আলাল মুনফারিদি। একজন যদি থাকে তাহলে সালামের জবাব দেওয়া ফরজে আইন তার জন্য, ফরজে আইন মানে ওকেই সালামের উত্তর দিতে হবে, কারণ একাই আছো। আর যখন এক দল থাকবে, দুইজন তিনজন থাকবে, তো তখন হচ্ছে সালামের জবাব দেওয়া ফরজে কেফায়া, মানে আমাদের পক্ষ থেকে একজন দুইজন সালামের উত্তর দিয়ে দিলেই ফরজে কেফায়া বা ফরজ আদায় হয়ে যাবে। জি, ফরজ কেফায়া আল জামা। জি, সালাম দেওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু জবাবে কি বলবেন? একজন হাত তুলবেন, জবাব কি বলবেন? আপনি লক্ষ্য করেছেন বা আপনার লক্ষ্য করেছেন কি একটা জিনিস নতুন বাড়িয়েছে, একটা 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 অক্ষর বাড়িয়েছে, ও বাড়িয়েছে, ও বাড়াইতে হবে। আসসালামু আলাইকুম, দেখেন আসসালাম কিন্তু ও নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু জবাবে ওয়া আলাইকুম এবং ওয়া এবং এই ওয়াওটা বাড়াইতে হবে। কেউ যদি বলে আলাইকুমুসসালাম, না ঠিক হলো না, এটা সুন্নতি কালেমা না, সুন্নতি বাক্য হচ্ছে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে সালামের জবাবে ওয়াও বাড়ানোটা ওয়াজিব, ফুকাহারা বলেছেন ওয়া তুজাদুল ওয়াও ফি রাদ্দিস সালাম ওয়াজুবান, ওয়াজিব। সুতরাং যখন ওয়াজিব তাহলে আলাইকুমুসসালাম বললে হবে না, কি বলতে হবে? ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে বোঝা যাচ্ছে যে আমি সালামের জবাব দিচ্ছি, আমি সালামের ওয়াও যখন বলবেন এবং মানে তার মানে তার আগে আপনি দিয়েছেন, আমি উত্তর দিচ্ছি। মহিলাকে সালাম দেওয়া যাবে কি না অথবা মহিলার সালাম নেওয়া যাবে কি না, সালামের অনেক মাসাইল আছে। সালাম নিয়ে আমি পড়াশোনা করে দেখেছি বা এবং আলোচনা এর আগে অনেক আগে একবার সালামের বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু দেখা গেছে না একটা আলোচনা যথেষ্ট না, এক দেড় ঘন্টার আলোচনা সালামের জন্য যথেষ্ট না, কয়েকটা পর্ব আলোচনা করলে ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ, মহিলাকে সালাম দেওয়া যাবে বা মহিলা সালামের জবাব নেওয়া যাবে? একজন যে বলবে হাত তুলবে, হাত তুলে মহিলাদের সালাম দেওয়া যাবে? আবার সালাম দিয়ে অন্য কিছু না শুরু হয়, এই ছোট মুফতি কিন্তু এটা আপনাদের মধ্যে সবচেয়ে ছোট মুফতি বলছে সালাম মহিলাকে দেওয়া যাবে। হ্যাঁ, অন্যরা বলেন কি হচ্ছে বুঝতে পারলাম না, না মহিলা বলেছি, স্ত্রী তো বলেনি, নিজের স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, কোনো ইখতিলাফ নাই। মাহরাম কি আজনবী মহিলা, বেগানা মহিলা, এখানে আমি একটা কথা লাগাইনি এখন লাগিয়ে দিই, বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে কি না বা বেগানা মহিলার সালাম নেওয়া যাবে কি না, ইখতিলাফ আছে। এটা একটা ভালো সুবিধা, সুবিধাজনক উত্তর শুনে রাখেন, কোনো মুফতিকে, এটা মুফতিদের হিকমত, মুফতিদের হিকমত বলছি, কোনো মুফতি যদি মাসলা না জানা থাকে আর জিজ্ঞাসা করে নিয়েছে আর ওকে লোকেরা মুফতি বলছে, তো ওর জান বাঁচাবের উপায় কি জানেন? মাসলাটাতে একটু ইখতিলাফ আছে, মাসলাটাতে কি আছে? ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। খবরদার, কোনো মুফতি এরকম কাজ করবেন না, এটা তরিকা না, ইখতিলাফ আছে। এটা আমি ইখতিলাফ জিজ্ঞাসা করিনি, আপনাকে জিজ্ঞাসা করেছি কোনটা ঠিক, হ্যাঁ কোনটা সহি অথবা কোনটা রাজে, মর্জু জিজ্ঞাসা করিনি আর গলতটা জিজ্ঞেস করিনি। কথা বোঝা গেছে না? ইখতিলাফ আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সূরা ফাতিহা নামাজে পড়া আর ফরজ ওয়াজিব নাকি জায়েজ নাই মুক্তাদির জন্য, বলবে ইখতিলাফ আছে, এটা উত্তর দেওয়া হইলো না? সহিটা বলতে হবে, সহিটা বলতে হবে। রফায়দান করা সুন্নাত না সুন্নাত না বলছি, ইখতিলাফ আছে ভাই, চলবে না? এই ফতোয়া চল, মুফতির কাজ এটা না। আপনাকে এখন ফতোয়ার জায়গায় জিজ্ঞেস করছি যে কি করা যায়। বেগানা মহিলা, বেগানা তার মানে বোঝা গেল মাহরাম মহিলাদের সালাম নিতে পারবেন দিতে পারবেন? মা, আপন খালা অথবা আপন ফুফু, তারপরে আপন বোন ইত্যাদি, যেগুলো মাহরাম স্থায়ী যাদের সাথে বিবাহ সাথে আরাম, খুব সালাম দেন আর সালাম দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেগানা আজনবী যার সাথে বিয়ে যে কোনো সময় জায়েজ, এখন জায়েজ না হইলেও হ্যাঁ একটা যে বাধা আছে যে কোনো সময় সরে গেলে জায়েজ হবে, যেমন ভাবির সাথে বিবাহ জায়েজ, এখন জায়েজ নয় কারণ বিবাহ বন্ধন আছে সেজন্য, কিন্তু ভাই মারা গেলে অথবা ভাই তালাক দিলে জায়েজ, দুলাভাই
হ্যাঁ, শালি শালি সালাম নেওয়া জায়েজ, সালাম দেওয়া জায়েজ, এগুলো হচ্ছে মাসআলা, এগুলো হচ্ছে মাসআলা, মনে রাখতে হবে। কারণ এগুলো তো সালাম দিয়ে থাকি আমরা আর নিয়ে থাকি। জি হ্যাঁ, চাচির সালাম, মামি মামানির সালাম, এগুলো তো কোনো ব্যাপার না, সালাম দিতে হবে। ভাগিনা সালাম দিল না, ভাগিনা, অথচ আজ বেগানা মহিলা সে শরীয়ত, মামি চাচি, বেগানা মহিলা চাচি, নিজের ছেলের মতো মানুষ করেছি, এখন না হয় বড় হয়েছে, বলে না আপনাদেরকে কি আমাকে কত চাচি বলেছে, বাবা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আঞ্চলি ভাষা বলছি, তোমাকে কোলে পিঠে করে কত মানুষ করেছি, আর আজকাল তুমি এত বড় মানুষ হয়ে গেছে তোমার সামনে আসতেই লজ্জা পাই। এটা অনেক চাচিরা আমাকে বলে, কি বললাম, বেগানা মহিলাটা বুঝিয়ে দিলাম যে বেগানা কারা, যাদের সাথে যে কোনো সময় বিয়ে জায়েজ, চাচির সাথে এখন বিয়ে জায়েজ নয়, কিন্তু চাচা তালাক দিলে তো মারা গেলে জায়েজ। হ্যাঁ, এইরকমই যতগুলি আছে, এমনকি বিবাহিতা মহিলার সাথে বিবাহ জায়েজ নয়, যে কোনো বিবাহিতা মহিলার সাথে বিবাহ জায়েজ নয়, তো সেটা কি বেগানা নয়? কিন্তু সেই ব্যক্তির বিবাহ বন্ধন টুটে গেলে, অর্থাৎ তালাক হয়ে গেছে অথবা স্বামী মারা গেছে, তারপরে ওকে বিয়ে করা জায়েজ। বেগানা মহিলাকে আসল হচ্ছে সালাম দেওয়া অপছন্দনীয়, মাকরুহ, জি, সেটা মাকরুহ তাহরিমি, আসল হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে জায়েজ নয়। তবে কখন জায়েজ? যদি বৃদ্ধা মহিলা হয়, বৃদ্ধা মহিলা হয়, বৈশিকা মহিলা, জি, যেই মহিলাকে সালাম দিলেও কোনো ফিতনার আশঙ্কা নেই, বা সালাম নিলেও ফিতনার আশঙ্কা নেই, রাস্তাঘাটে বুড়ি দাদি বয়সের, হ্যাঁ, 60 বছরের বুড়ি, মানে 60 বছরের ওপরে হয়, 60, 70, 80 এরকম, 60-এর নিচে না, 60-এর নিচে বৃদ্ধা বলা যাবে না। 50 বছর মহিলা বলে বৃদ্ধা, না বৃদ্ধা এখনও নয়। তো 60, 70, 80 বছর বয়সের যদি মহিলা হয়, তাহলে সালাম দেওয়া যাবে, যে কোনো মহিলাকে সালাম দেওয়া যাবে, সালামের উত্তর দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে। কিন্তু যুবতী মহিলা যদি হয়, না জায়েজ নাই, কারণ ফিতনার আশঙ্কা আছে, ফিতনার কি আছে, আশঙ্কা আছে। হ্যাঁ, ফিতনা মুক্ত যেখানে সেখানে জায়েজ, বিশেষ বিশেষ ক্ষেত্রে জায়েজ বলব, যুবতী অল্প বয়সেরই আছে কিন্তু ফিতনার কোনো আশঙ্কা নেই, ফিতনার কোনো আশঙ্কা নেই, সেখানে সালাম দেওয়া জায়েজ। যেমন আপনি কোনো বাসায় গিয়েছেন আর স্বামী স্ত্রী ওরা আছে, আর পর্দার আড়াল থেকে অথবা বোরকা পরে ওরা স্বামী স্ত্রী আছে, ফেতনার আশঙ্কাই নেই এখানে, প্রশ্ন ওঠে না। অথবা কয়েকজন মহিলা আছে, কয়েকজন মহিলা থাকলে ফেতনার আশঙ্কা আছে, একা একজন মহিলা আর আপনি একজন একা পুরুষ, তাহলে ফেতনার আশঙ্কা আছে, কথা বোঝা গেছে। কিন্তু বাসাতে শাশুড়ি আছে, বউ আছে, আরও কেউ আছে, দু চারজন আছে, আর তারা আপনার পর্দা করে চেহারা খুলে আপনার সামনে আসা যায় না, পর্দার আড়াল থেকে অথবা পর্দা করে বোরখা পরে বলছে আসসালামু আলাইকুম, হ্যাঁ, মিষ্টি ভাষায় নয়, নরম ভাষায়, নাকি সুরে নয়, মিষ্টি ভাষায় নয়, সাধারণ নর্মাল ভাষায় যেটা কথা বলে সে ভাষায়, কারণ নরম করে কথা বলা মহিলাদের নিষেধ করা হয়েছে, ফালা তাখজানা বিল কওলে, মিষ্টি ভাষায় নাকি সুরে আকর্ষণীয় আওয়াজে কথা বলিও না, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, নাহলে যার অন্তরে রোগ আছে, জেনা ব্যভিচার রোগ আছে, সে লোভ লালসা করবে যে এর সাথে লাইনঘাট করা যেতে পারে, বোঝাপড়া হইতে পারে, তখন এই সালাম কালামে পৌঁছাবে, কালাম তখন আর কিছুতে পৌঁছাবে, আর কিছু আর কিছুতে পৌঁছাবে, কত দূর পর্যন্ত নিয়ে চলে যাবে। হ্যাঁ, বোঝা গেছে না, চ্যাটিং করতে করতে ফাইটিং শুরু হয়ে যাবে, জি, আজকাল চ্যাটিংয়ের ফেতনার যুগে ফাইটিং শুরু হয়ে যাচ্ছে, জি, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কি বলছিলাম, মাসলা কি বলছিলাম, বেগানা মহিলা যদি বৃদ্ধা হয় তো কোনো ইখতিলাফ নেই, সালাম দেওয়া যাবে, কিন্তু বাকি যুবতী মহিলাদের আসল হচ্ছে সালাম দেওয়া যাবে না, সালাম নেওয়া যাবে না, কিন্তু যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সেখানে, আর সেখানে সালাম না দিলে সেখানে ভুল বুঝাবুঝি হবে, বা সালাম না নিলে সালাম দেওয়া নেওয়া যাবে, ফিতনার আশঙ্কা বিভিন্ন জায়গায় ফিতনার আশঙ্কা নেই, কয়েকজন মহিলা আছে ফিতনার আশঙ্কা নেই, তো অথবা স্বামী স্ত্রী আছে এখন ফিতনার আশঙ্কা নেই, ভাই বোন দুজন আছে, সালাম আলাইকুম ভাই, জি, কোনো অসুবিধা আছে, ছেলে আছে বড়ো, 15 বছরের ছেলে, 14-15 বছর প্রায় সাবালক সাবালক ছেলে আছে, আর মহিলা বলছে সালাম আলাইকুম ভাই, দেবর কে বলছে বা ভাসুর কে বলছে, অথবা দুলাভাইকে বলছে, দুলাভাই সালাম আলাইকুম, জায়েজ না, জায়েজ আছে, যদি অল্প বয়সের মেয়ে সালাম দেয় পর্দার আড়াল থেকে দেবে, আর পর্দা সবচেয়ে ভালো যে পর্দা, আর
চেহারার পর্দা যদি সামনাসামনি কাছাকাছি হয় তাহলে আপনার বোরখা পরে আর তাতে যেন সালামের ওপর অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা না বলে। এরকম টেলিফোনে টেলিফোনে কেউ মাসলা মাসাল জিজ্ঞাসা প্রয়োজন, টেলিফোনে আমাকে মাসলা জিজ্ঞাসা করবে আর সালাম দেওয়া জায়েজ নাই বলবো মাকরু? না না মোটেই না, আগে সালাম দেবে তারপরে জিজ্ঞাসা করবে, ফেতনার আশঙ্কা নেই। কিন্তু যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে সেখানে মাসলাও বলা যাবে না এরকম, আর সালামও দেওয়া যাবে না, সালামও নেওয়া যাবে না, এটাও মনে রাখেন। তখন বলতে হবে যে না আপনি টেলিফোনে মাসলা জিজ্ঞেস করবেন না, আপনি লিখিত ভয়েস মেসেজ দিও না, লিখিত পাঠান। যেখানে দেখছেন ভয়েস মেসেজও ফেতনা হইতে পারে, অনেক সময় অনেক মুফতির জন্য ভয়েস মেসেজ কোনো মহিলার শোনা আর তার উত্তর দেওয়া এটাও ফেতনার কারণ। তখন বলে যে তোমার জন্য এটা জায়েজ নয়, কী করো লিখে পড়ো, প্রশ্ন লিখে পাঠাও, লিখিত দাও আমি লিখিত উত্তর দেবো। জি, অথবা ভয়েসে উত্তর দিলে পুরুষের ভয়েস অসুবিধা নেই, কিন্তু মহিলার ভয়েস অনেক সময় ফেতনার কারণ হতে পারে। আল্লাহ যেন সবার হেফাজত করেন। রাস্তাঘাটে আমি জীবনের প্রথম যেই জায়গায় শিক্ষকতা করেছিলাম মদিনা ইউনিভার্সিটি আসার আগে, সেখানে মহিলারা সালাম দিত, কিন্তু বিশেষ করে আলেম ওলামাদেরকে মাদ্রাসা শিক্ষকদেরকে সালাম দিত। এটা আমাদের এলাকায় নাই, তা আমাদের এলাকা থেকে 40 কিলোমিটার দূরে আমি প্রথম শিক্ষকতা করি, তো ওখানে মালদা টাউনের পাশে শেখ সেলিম জানে বুধিয়ার বাউপুর দুটো মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, এদের দুই মাদ্রাসাতে আমি একসময় চাকরি করেছি। জামে সেলফিয়া পড়ার পরেও 2 বছর থেকেছি মদিনা আসার আগে, আর তার আগেও জামে সেলফিয়া আসার আগেও দাওরা ফারেকের পর 2 বছর থেকেছি। তো এই এলাকাগুলিতে মহিলা রাস্তা দিয়ে হাঁটছে, বোরখা থাকার নাই থাকে, বোরখার প্রচলন তো খুব কমই ছিল সেই যুগে, একটু পর্দা করে থাকে, ঘুমটা টেনে থাকে, কিন্তু সালাম আলাইকুম এই সালামটা দিয়ে টান দিয়ে চলে যায়, বেশি কথাবার্তা নেই, এই সালামের প্রচলনটা ছিল। আলেমরাও তখন উত্তরটা দিত ওয়ালাইকুম আসসালাম, এরকম রাস্তাঘাটে খোলা অনেক লোক যাতায়াত করছে আর সাইড থেকে হাঁটছে আর সালাম আলাইকুম দিয়ে চলে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সালাম যদি আবার দেখা সাক্ষাতের সুযোগ করে দেয় অথবা আর অন্য কোনো মানে শয়তান ওখানে অন্তরে বাসা বানাবার যদি সুযোগ পায় তাহলে তখন বলবো যে না জায়েজ। কিছু কিছু ফোকাহারা বলেছেন যে তেলাওয়াতের অবস্থায় সালাম দাও মকরু, জিকির আজকার করছে বা তালবিয়া পাঠ করছে, কিন্তু এগুলোর কোনো দলিল নেই। জি, হাদিস বয়ান করছে যেমন হাদিসের আলোচনা করছি, অথবা কোনো খুতবা বক্তব্য করছে অথবা ওয়াজ নসিহত করছে, তা সেই সময়গুলোতে সালাম দিলে ডিস্টার্ব হয়, হ্যাঁ এগুলো ঠিক আছে ফোকাহাদের কথা, কিন্তু তেলাওয়াত করছে সালাম দেওয়া যাবে না, জিকির আজকার করছে সালাম দেওয়া যাবে না, না কোনো অসুবিধা নেই। জি, তালবিয়া পাঠ করছে সালাম দেওয়া যাবে না, এগুলো কথা ফোকাহাদের বিনা দলিলের কথা বা অযুক্তি কথা। কারো সাথে যদি মনোমালিন্যের কারণে কথা না বলেন তো 3 দিন পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে, তাই না? 3 দিন পর্যন্ত কেন ছাড় দিয়েছে? মাথাটা ঠান্ডা করার জন্য, কারণ সাথে সাথে ঠান্ডা নাও হইতে পারে, কিন্তু 3 দিনে মোটামুটি হ্যাঁ অধিকাংশ লোকের মাথা ঠান্ডা হয়ে যাবে। ব্যতিক্রম কিছু আছে, ব্যতিক্রম কিছু আছে যাদের রাগ হ্যাঁ দেরিতে উঠে দেরিতে যায় অথবা তাড়াতাড়ি উঠে কিন্তু যাওয়ার সময় যেতে চায় না, এইরকম কিছু বদচরিত্রের লোক আছে, ওদের কথাটা ব্যতিক্রম। কিন্তু এমনি নর্মালি অধিকাংশ মানুষের আল্লাহ এভাবে পয়দা করেছেন যে 3 দিনের মধ্যে রাগ যতই হোক না কিন্তু কেন ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য 3 দিন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে, তারপরে মাথাটা ঠান্ডা করে এখন সালাম দাও সালাম নেও, কথা বোঝা গেছে? আচ্ছা, কথা বলা জরুরি নয় যে বেশি কথা বলতে হবে, জরুরি নয়, কিন্তু সালাম দিতে হবে। কিন্তু কী করতে হবে? সালাম দিতে হবে, নিতে হবে। কেউ যদি সালাম দিয়ে দেয় বা সালামের উত্তর দিয়ে দেয় তাহলে সে তার সাথে সম্পর্ক সাবিক করে নিল, সম্পর্ক আর খারাপ নাই বলতে হবে। লাহিজরান বাদা সালাম, জি, যে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল সালাম দিলে সেটা আর থাকে না, সালাম দেওয়া মানে তার সাথে আমার সম্পর্ক এখন স্বাভাবিক আছে, প্রয়োজন হলে আমিও কথা বলতে পারি কারণ সালাম বিনিময় হচ্ছে, আর প্রয়োজন হলে সেও আমার সাথে কথা বলতে পারে। জি, আচ্ছা, কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন, যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নাই, অনেক সময় বিরান বাড়ি, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই, গোটা বিল্ডিং খালি আছে, কোনো লোকজন নেই, আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন, সালাম দেবেন না দিবেন না? এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি। জি বলেন দেখি, সালাম যাবে না, দেওয়া উচিত, দেওয়া উচিত, কারণ ওখানে
মানুষ না থাকলেও জিন্নাত থাকতে পারে। আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা। যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখানে জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। জি, যেন বিরান জায়গাতে জিন থাকে। বন জঙ্গল কেটে ফেলে দেন, ধীরে ধীরে জিন পালিয়ে যাবে। বসবাস শুরু করে দেন, মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায়, আমরা জিনকে ভয় করি। এটা হচ্ছে আমাদের রোগ, জিন খুবই ভয় পায়। এটা আসলে শরীয়তের কথা, জিন মানুষকে খুব বেশি ভয় পায়। কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে। আর যে মানুষ মুমিন, দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন হাদিসের এলেম আছে, জিনকে ভয় করে না, যার তৌহিদ ঠিক আছে, তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইত, যে এই গলি দিয়ে আর চলা যাবে না, পালা এখান থেকে। জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকারের মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায়। জিনকে যদি অন্ধ করতে চান, জিন যেন আমাকে দেখতে না, বিসমিল্লাহ বলে দেন। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দেন, জিন থাকলেও দেখতে পাবে না। করেন না করেন না, করতে হবে, এগুলো করা উচিত, ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধ হয়ে গেছে, ও দেখতে পায় না তো কিছু। আল্লাহ আকবার বলেন, শুধু আজানের আল্লাহ আকবার শুনলে জিন পালা, এটা তো হাদিস সুন্নাহ আছে, এটা আসল নয়। যে কোনো সময় আপনাকে ভয় লাগছে, একা আছেন, আল্লাহু আকবার, এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না। এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে, আল্লাহ আকবার বলারই ফায়দা আছে, কারণ ওর কলবে বাসা করেছিল জিন শয়তানে, আল্লাহ আকবারের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না। তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি, খালি বাড়িতে প্রবেশ করেন, তো এই ক্ষেত্রে সালাম দেবেন। কিন্তু ফোকাহারা বলেছেন, এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই, আমি কিন্তু আসসালামু আলাইকুমই বলি। যখন তখন হোটেলে ঢুকতে হয়, আমি জানি যে হোটেলে কে থেকেছে, না কোনো কাফের থেকেছে, না কোনো বেদিন মদখোর থেকেছে, কে জানে, হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে, আল্লাহ ভালো জানে। সুতরাং বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, জিন কেন, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চেয়ে নেব আল্লাহর কাছে। তারপরে আরামসে আছি, কোনো চিন্তা নেই। জি, আর সালাম আলাইকুম বলি, প্রথমখানে ঢুকলে কি বলি, বলা উচিত সালাম আলাইকুম। তবে ফোকাহারা বলেছেন আসসালাম, যেহেতু মানুষজন নেই সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, আমাদের ওপর সালাম হোক, মানে নিজে কি সালাম দিলেন, আর আল্লাহর নেক বান্দাদেরকে সালাম দিলেন। নেক বান্দা জিনদের মধ্যেও আছে, তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হও, মুসলিম হও, তো তোমাদেরকে সালাম, আর কাফের জিন যদি এই রুমে থাকো, তো তোমাদেরকে সালাম নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, এগুলো ফোকাহাদের ইজতিহাদ, এই রকম কোনো দলিল পাইনি, আল্লাহ আলাম। তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট, নিজের উপর সালাম, আপনাদের উপর সালাম, আর সালামের যে হকদার তাকে সালাম। জি, অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না, কাফের জিনকে সালাম দিচ্ছি না। আচ্ছা, সালামের পরে আরও কিছু যদি করতে চান অভিবাদনের ক্ষেত্রে, তাহলে আরেকটি সন্নতি কাজ, সেটা হচ্ছে মুসাফাহা। কি ওটা আমাদের লোকেরা কি বলে, না না ওটা তো ইংলিশ, এই শব্দটাকে বিকৃত করে বলে মুসাফা, মুসাফা কেউ বলে মুসাফা ফ দিয়ে, আর কি হাঁটা বলেন, হা শব্দটা বলেন, আর এটা এটা কাছাকাছি মোট কথা, একটু সামান্য ভুল হইল, কিন্তু আরও বিকৃত করে বলে মুসাবা, ব দিয়ে বলে, বলেন অনেকে সালাম মুসাবা, সালাম মুসাবা করলাম, মুসাবা নয়, ব নাই ওখানে, কথা বলছেন না, শুদ্ধ কি তাহলে মুসাফাহা, কি মুসা ফাহা, সাফহাতুন মানে হাতের তলা, মুসাফাহাতুন মানে হাতের তলার সাথে হাতের তলা মিলানো, হাতের ওপর মিলানো নয়। তাহলে শুধু হাতের তলার সাথে যদি তলা মিলান, তাহলে কয় হাতে মুসাফা করতে হয়, এক এক দুই, দুই দুই চার নয়, কারণ দুই দুই চার যখন মুসাফা করবো, দেখো সেরিম দুই দুই চার করো, দুই দুই চার যদি মুসাফা করি এইরকম, এরকম ধরো না, তাহলে দেখেন হাতের তলার সাথে অর্ধেক মিলল, আর অর্ধেক হাতের ওপরের সাথে মিলল, আমি ওর একদিকে হাতের ওপর ধরে আছি, আর ও আরেকদিকে আমার হাতের ওপরে হাত লাগিয়ে আছে, তাহলে এটা মুসাফাই থাকলো না, এটা মুসাফাহাই থাকলো না,
হাতের তলার সাথে মিলল, হাতের ওপর ভাগের সাথে মিলল। সুতরাং এটি বেদাতি মুসাফা, এটি হচ্ছে সুন্নতি মুসাফা, এটি হচ্ছে বেদাতি মুসাফা। ভালো করে শুনে রাখেন, সুন্নতি মুসাফা সাফাতুন, তার সাথে সাফাতুন লাগানো, এটা হাতের তালুর সাথে বা হাতের তলার সাথে তলা লাগানো, এটা হচ্ছে মুসাফাহা। সাফাহা ইউসাফেহু মানে হাতের তলার সাথে হাতের তলা লাগাইলাম, জি। যেমন কাতালা ইউকাতালু মানে দুই দিক থেকে মারামারি করলাম, জি। দাঁড়াবা ইউদারেব মানে মারামারি করলো, হ্যাঁ, একজন অপরজনকে মারলো, ও মারলো, ও মারলো, জি। মুসারাক মহিলার সাথে মুসাফা জায়েজ? বেগানা মহিলা, বুড়ি যদি হয় তাও জায়েজ নয়। ভালো করে শোনে, বয়সিকা মহিলা বা যেখানে ফেতনার আশঙ্কা নেই, সালাম তো দেওয়া যাবে, নেওয়া যাবে, কিন্তু মুসাফা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিতেন ইসলামের, তারপরেও বিল কালামে মহিলাদের বায়াত হইতো কথার দ্বারা, মানলে এগুলো মানবে, ব্যাস হয়ে গেল, জি। হাতে হাত দিও না, আর বিদাতি পীরদের পাগড়ির মতো করেও না, যে পাগড়ি লম্বা করে দিল, গামছা লম্বা করে দিল। যারা যারা পাগড়ি ধরতে পারছেন ধরেন, আর যার পাগড়িতে হাত না পৌঁছিছে, যারা পাগড়িতে হাত দিয়ে আছে, হ্যাঁ, তাদের পিঠখানে একটু হাত দিয়ে নিন, করছে না? বড় আল্লামা সাহেবও তাই করেছে, তাতে আপনাদের ইন্টারনেটে তো আছে, তাই না? আপনাদের যে বড় আল্লামা যিনি, আল্লাহর মনে হেদায়াত করুক এসব লোককে। পুরুষ পুরুষের সাথে মুসাফা করবে, মহিলা মহিলার সাথে মুসাফা করবে, মহিলা 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 মুসাফা করবে। মহিলারা কিন্তু আবার এই ত্রুটি করে, অনেকে কি করে, মহিলারা সালাম করে মুসাফা করে না, মহিলা মহিলাকে মুসাফা করবে। আর মুসাফার ক্ষেত্রে ইসলামী আদব হচ্ছে, অতক্ষণ পর্যন্ত হাত টানবেন না যতক্ষণ সেই ভাই না টানবে, হ্যাঁ, বিশেষ করে যিনি বড় তিনি আগে টানবেন না, নাহলে অনেক সময় কি হবে, হীনমন্যতায় ভুগবে। কিসে ভুগবে? একজনকে তো টানতে হবে রে ভাই, আমিও যদি মনে করি যে আমিও টানবো না, আপনি বলছেন শেখ টানে না, তো আমিও টানবো না, তো টানবে কি? বুঝতে পারছেন না? তাহলে কি করতে হবে? একজনকে টানতে হবে। তো যিনি এসে সালাম দিলেন প্রথম, উনি যখন টেনেন, ওই যেহেতু উনি সালাম দিয়েছেন আর আমি সালামের জবাব দিয়েছি বা মুসাফা করছি, আগে হাত বাড়িয়েছেন, উনি যখন টানবে তখন আমি টানবো। আর আরেকটা হচ্ছে যে যে বড়ো ও টানবে না। আর আমি যদি, আমার সাথে কেউ মুসাফা করে আর আমি যদি হাত আগে টেনে নিই, তো আপনার এলেমও কম আর আপনার ভুল বুঝাবুঝিটা বেশি হইতে পারে আমার চাইতে। সুতরাং আপনি বোঝা যায় ও শেখ আমার সাথে হাতটা মিলাইলো, একবারে খাঁচ করে টেনে নিল, হ্যাঁ, কিন্তু আমার থেকে তাড়াতাড়ি টানলে আমি বলবো না, আর যদি বলি আমি সামনাসামনি বলবো। অনেকে কিন্তু আবার মুসাফা করে কীরকম করে, মুসাফা করতে হবে এরকম, এইরকম কথা বোঝা গেছে? আরবিদের মুসাফা, এটা হচ্ছে কিছু আরবিদের মুসাফা, এটাও না, কথা বোঝা গেছে? তালি বাজান। আবার আরেকটা মুসাফা দেখাই, আমাদের অনেক বাঙালি ভাইরা এসে মুসাফা করে, সালাম আলাইকুম, আমি বললাম কী ব্যাপার, হাত চুলকাচ্ছে নাকি, হাত ঠাকাই দিকে এরকম কেন, একটু ঠাকাই এরকম এরকম করে, জি, না না না, সই আকিদার দাবিদার, আর হাত ঠাকা একটু করে এরকম করে, না না, খবর দেন না, পুরোপুরি হাত দি, হাত দিবেন, জি। মুসাফার পরে দ্বিতীয় স্তর হচ্ছে মুসাফার, সালাম, তারপর মুসাফাহা। তৃতীয় স্তর হচ্ছে যদি মনে করেন যে আরও কিছু আমি অভিবাদন করতে চাই, আরও কিছু আমি, হ্যাঁ, দিতে চাই, নিতে চাই, সেটা হচ্ছে মুআনাকা। ওটার নাম কি? মুআনাকা শব্দটি, হ্যাঁ, অনক থেকে, অনক মানে গর্দন, তো গর্দনে গর্দন লাগানো, এটা হচ্ছে মুআনাকা। তো গর্দনে গর্দন লাগানো, গালে গাল লাগানো নয়, এটাও আদাত আরবদের, আর পেটে পেট লাগানো নয়, যেটা আমাদের দেশীয়। তা আমাদেরটা তো খানিকটা ভুল আছে, যে বুকে বুকে ধরে একবারে জড়িয়ে ধরলো তো ধরলো, আরে জড়িয়ে তো ধরে রে ভাই, কিছু কিছু লোক এমন আবেগে ধরে, আমাকে দিয়ে ধরেছে এমন করে চিপে ধরলো, মনে হচ্ছে ওই যে জিব্রাই যে ধরেছিল ওই রকম করে ধরা, ছাড়তেই চায় না, এই করে ধরে যা থেকেই গেল, না না, ওই রকম না, আসলে ভুল এগুলো, আসলে মানাখা মানে অনক, অনক লাগালেন হয়ে গেল অনক, হ্যাঁ, কাঁধে খাত, পেটে পেট না, বুকে বুক না, এরকম না করে উচিত আসলে। আর শুধু গালে গাল না, ওইটাও না, এটাও আমি পছন্দ করি না, কিন্তু যাদের আদাত আছে, অভ্যাস আছে, তাদের সাথে হয়তো হয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা। এরপর যদি আরও অতিরিক্ত করতে হয় বিশিষ্ট ব্যক্তি, সবার সাথে না, এটা সবার সাথে না, বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাপ মায়ের ক্ষেত্রে অথবা ওস্তাদের ক্ষেত্রে, বড় বড় আলেমদের ক্ষেত্রে, জি, এটা করা যেতে পারে। সেটা হচ্ছে তাকবিলুর রাসে ওয়াল ইয়াদি লি আহলিল ইলমি ওয়াদ দীনি, বলছেন ভাষ্যকার যে
মাথায় চুমা দেওয়া বা কপালে চুমা দেওয়া, মাথায় মানে কপালটা মাথার একটা অংশ, হয় মাথায় চুমা দিলেন, না হয় কপালে চুমন দিলেন, আর না হলে কিসে চুমন দেওয়া, পায়ে চুমন দেওয়া নাই, পায়ে চুমন দেওয়া বিদাত। পায়ে চুমন দেওয়ার হাদিস যে আদাবুল মুফরাদে আছে সেটা সহি হাদিস নয়, জয়ীফ, এবং এটি একটি বিদাত, জায়েজ না। এটি অতিরঞ্জন বাড়াবাড়ি মানুষের ক্ষেত্রে, যেটাকে কদম বসি বলে, কদম মানে পা আর বসি মানে চুমা দেওয়া, ওই যে পায়ে চুমা দেওয়া, তো পায়ে চুমা দেওয়া বিদাত এবং হাদিস জয়ীফ, সহি নয়, এই আমল করবেন না। যেটাকে হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া বড়দের, আর ওইটাই মুসলিমরা করে, শুধু নাম বদলে দিয়ে কদম বুঝি করা, কদম বুঝি, না না করবেন না, বিদাতি কাজ। কিসে চুমন দেবেন? হ্যাঁ, মাথায়, কপালে অথবা হাতে দেবেন, জি হ্যাঁ, গালে চুমন না। গালে চুমন কাদের? এটা শুনে রাখেন, আপনার নিজেরও যদি মেয়ে হয়, ছেলে হয়, যেগুলো নাবালক একবারে, নাবালিকা, সেগুলোর সাবালিকা মেয়ের জায়েজ নয়, জি হ্যাঁ, সাবালিকা মেয়ের, আপনার নিজের মেয়ে হলেও জায়েজ নয়, জি হ্যাঁ। এই বিষয়গুলি অনেকে বুঝে না, যদিও হয়তো আমার দেশে নাই, কিন্তু এগুলো এলেম হাসিল করা জরুরি। ছোট্ট মেয়ে, আপনার মেয়েটা যতদিন পর্যন্ত 10 বছর বয়স ছিল ততদিন পর্যন্ত আপনি আদর্শ না করে আপনি চুমন দেন, আপনি কোলে বসেন, আদর্শ হয়ে চুমন দেন। কিন্তু যে মেয়ে সাবালিকা হয়ে গেছে, এখন মাসিক ঋতু চলে এসছে, মানে সাবালিকা হয়ে গেছে, 10 বছরে সেটা 9 বছর হয়ে যেতে পারে অনেক সময়, অথবা 12 বছর বয়স হয়ে গেছে, 13 বছর বয়স হয়ে গেছে, সে এমনিতে সাবালিকা হয়ে গেছে, এখন সাবালিকা হওয়ার যে লক্ষণগুলি সেগুলো চলে এসছে, সুতরাং সেই ক্ষেত্রে চুমন দেওয়ার চাইজ নয়। এই মেয়েটাকে 1 বছর আগে, 6 মাস আগে আপনি চুমন দিচ্ছিলেন আপনি, কিন্তু এখন আর চাইজ নয় আপনার জন্য। সুবহানাল্লাহ, সময় পার হয়ে চলে গেছে শুধু সালামের আলোচনা করতে, সুতরাং এখানে থেকে গেল, বাকি আরও কয়টা বাকি থাকলো, 5টা বিষয় থাকলো, ইনশাআল্লাহ সংক্ষেপে সেগুলো সারার চেষ্টা করবো আগামী সপ্তাহে, আল্লাহ যদি তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুআনাকা 3 বার করতে হবে এরকম দলিল আমার জানা নেই, সুতরাং এই ক্ষেত্রে আল আমরু ফি যালিক ওয়াসে, উনি 1 বারও করতে পারেন, 2 বারও করতে পারেন, 3 বারও করতে পারেন, যখন ও ছেড়ে দিল যথেষ্ট, 1 বার করে নেওয়া যথেষ্ট। আর কেউ যদি মনে করে যে আমি 2 বার 3 বার করবো, কোনো অসুবিধা নেই, 3 বার, হ্যাঁ হ্যাঁ 3 বার করার জন্য মনে করে, আমার হাদিসে আজ পর্যন্ত জানা নেই, আল্লাহ আল, তবে করলে কোনো দোষের কথা নাই। মনে করে কিছুক্ষণ ধরে থাকলেও জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে এমন চেপে নয় যে, হ্যাঁ মহিলা মহিলাকে মুআনাকা করতে পারে,